নমস্কার, আজ আমরা কন্টিনিউ করব সুচিত্রা ভট্টাচার্যর মিতিন মাসির গল্প ছকটা সুডোকুর, দ্বিতীয় পর্ব সাত। ঠিক যেন এক ঘন জঙ্গল, ছায়া ছায়া জঙ্গল বেয়ে চলে গিয়েছে আঁকা বাঁকা পথ। কখনো সে পথ চড়াই ভাঙছে, কখনো উতরাই। গাছে গাছে ঝোপে ঝাড়ে অসংখ্য পাখির ডাক। এমন পরিবেশে হঠাৎ এসে পড়লে চোখে যেন কেমন ঘোর লেগে যায়। হ্যাঁ, বার্ড পার্কের ভিতরে পৌঁছে টুপুরের সেরকমই ঘোর লাগছিল। এত বিরাট এলাকা জুড়ে এমন ছড়িয়ে ছিটিয়ে শুধু পাখির বাগান তৈরি করা যায়? ঢোকার মুখে পেঙ্গুইনের আস্তানাটাই তো জোর চমক। কাঁচের বরফ ঠান্ডা খাঁচায় কত রকম যে পেঙ্গুইন সেখানে, রাজা পেঙ্গুইন, বাদশাহ পেঙ্গুইন, পরী পেঙ্গুইন, ছোট্ট ছানা থেকে ইয়া ইয়া ধাড়ি। কালো কোট পরা উকিলবাবুদের জন্য পাহাড়, গুহা, নদী টদি বানিয়ে কি তোফা বন্দোবস্ত করা হয়েছে। প্যাঁক প্যাঁক আওয়াজ তুলে গল্পগুজব করছে কেউ কেউ, সাঁতার প্র্যাকটিসও চলছে জলে, কেউ বা উদাস নয়নে বসে। দুটো কিং পেঙ্গুইন তো জোর মারপিট শুরু করে দিল, দেখে বুম বুমে সে কি উল্লাস। দুই পালোয়ানের মধ্যে কে যেতে না জেনে সে নড়বে না, তাকে কোনো ক্রমে টেনে টুনে সরিয়ে আনা গেল। এখন অবশ্য বুমবুমের অন্য উত্তেজনা, জঙ্গলের মাথার উপর দিয়ে টয় ট্রেন যাচ্ছে যে, ছোট্ট কামরায় শুধু চারজন, দুধারে গাছগাছালির ফাঁকে ফাঁকে খাঁচায় নানান দেশের পাখি, হর্নবেল, ম্যাকাও, কিংফিশার। বন্ধ কাঁচের জানলা দিয়ে বুমবুম তাদের দেখছে আর লাফিয়ে লাফিয়ে উঠছে, ওখানে যাব, ওখানে চলো। পিচের রাস্তা দিয়ে অনেকেই ঘুরছে পায়ে হেঁটে, সেদিকে ক্যামেরা তাক করে পার্থ বলল, ঠিক বলেছিস, আমাদের পা গাড়ি ধরাটাই উচিত ছিল। টুপুর বলল, তাহলে কিন্তু টয় ট্রেনের আনন্দটা মিস হতো। তাও তো বটে, বলেই পার্থ মিতিনের দিকে ফিরল, কি গো তুমি তো চুপচাপ কেন, কালকের কথাই ভেবে যাচ্ছ নাকি? মিতিন অস্ফুটে বলল, না আজকের কথা ভাবছি। আজকেও কেউ ঘুরছে নাকি পেছন পেছন? এখনো পর্যন্ত মনে হচ্ছে না। পরেও দেখবে কেউ নেই। আরে কালও ছিল না, সবটাই তোমার মন গড়া। কে এক অজানা অচেনা টুরিস্ট অকারণে তাকে সন্দেহ করে নিজের ভিতর ভুলভাল টেনশন তৈরি করছো? অকারণ হলেই ভালো, তবে আমার মন বলছে আদুর মনকে ঘুম পাড়িয়ে দাও। পার্থ হ্যাঁ হ্যাঁ হাসল, সিঙ্গাপুরে তো আছো আর মাত্র দেড়টা দিন, টিকটিকিপনা ছেড়ে বেড়ানোটাকে ভালোভাবে এনজয় করো দেখি। খেলনা ট্রেন এক পুঁচকে স্টেশনে থেমেছে, লাফাতে লাফাতে নেমে পড়ল বুমবুম, সঙ্গে টুপুর মিতিন পার্থ, খুদে প্ল্যাটফর্ম টপকে সোজা টিয়া রোজেলার আড়তে। গাছে গাছে পাখিদের কিচির মিচির, গায়ে তাদের কত রকম যে রং, মনে হয় লাল, নীল, হলুদ, সবুজ, কমলা, সব কটা রঙে কেউ ছাপিয়ে দিয়েছে তাদের। রবিবার বলেই বোধ হয় আজ দর্শক অনেক, ছোটো ছোটো বাটিতে তারা দানা পানি ধরছে, অমনি পাখির ঝাঁক নেমে এসে বসছে তাদের কাঁধে, হাতে, মাথায়, ধারালো ঠোঁটে টপাটপ সাবার করছে খাবার, হালকা করে ঠুকরেও দিচ্ছে মাঝে মাঝে। টুপুর উচ্ছ্বসিত মুখে বলল, মার্ভেলাস, কলকাতায় এমন একটা পার্ক বানানো যায় না যেখানে পাখিগুলো ছাড়া থাকবে, খোলা আকাশে উড়ে উড়ে বেড়াবে, উফ। এখানেও মোটেই খোলা আকাশে উঠছে না টুপুর, পার্থ আঙুল তুলে দেখালো, ও দেখ উপরে সরু সরু জাল, জালটা একটু বেশি উঁচুতে, এই যা। তা হোক, স্বাধীনভাবে তো ওড়াউড়ি করতে পারছে, গাছে বাসা বেঁধে থাকছে। বলতে বলতে হঠাৎই টুপুরের কথা আটকে গেছে। সামনে এক বিচিত্র দৃশ্য, মিতিন মাসি বাটি ধরে বহু রঙা রোজেলাদের খাওয়াচ্ছিল, তাদের মধ্যেই একজন বুমবুমের মাথায়। এখন আতঙ্কে বুমবুম পাথরের মতো স্থির, আড়ষ্ট স্বরে শুধু বলে চলেছে, ভালো হবে না বলছি, যা উড়ে যা, উড়ে যা। টুপুরের পেট গুলিয়ে হাসি উঠে এলো, তাই দেখে বুমবুম আরো কাট, দিদি ওকে এখনই তাড়িয়ে দে। আহা থাক না, কিছু তো করছে না,
করবে, এখনই মাথায় পটি করে দেবে। লাল ঠোঁট রোজেলা বুঝতে পারলো কিনা কে জানে, বুমবুমকে রেহাই দিয়ে এক সাহেব শিশুর মাথায় গিয়ে বসেছে। সম্ভবত পটি করার জন্য কালো চুলের চেয়ে সোনালি চুল তার বেশি পছন্দ হলো। বুমবুমের পক্ষী প্রেম উবে গেছে, এ তল্লাটে আর এক মুহূর্ত থাকতে রাজি নয়। অগত্যা রোজেলা পট্টি ফেলে শুরু হলো হাঁটা। খাঁচার পাখিগুলোকে দেখে তেমন একটা আহ্লাদ হলো না টুপুরের, এমন তো কলকাতায় চিড়িয়াখানাতেও দেখা যায়, এখানে শুধু সবুজের আধিক্য এই যা। ঘুরতে ঘুরতে শেষে এক কৃত্রিম জলপ্রপাতের সামনে, চতুর্দিকে লম্বা লম্বা গাছপালা লাগিয়ে এমন একটা ধোঁয়া ধোঁয়া অরণ্য বানানো হয়েছে, সত্যি রেন ফরেস্ট বলে ভুল হয়। জলপ্রপাতটিও মনে হয় না মেকি, বেশ লাগে দেখতে। পার্থ প্রশংসায় পঞ্চমুখ, তারিফের সুরে বলল, আইডিয়াটা গ্র্যান্ড, কোন হাইট থেকে জল ফেলা হচ্ছে লক্ষ্য করেছিস? টুপুর বলল, মিনিমাম 100 ফিট তো হবেই। আরে আরও বেশি, এটাই মানুষের তৈরি সবচেয়ে উঁচু জলপ্রপাত, পার্কটার গ্ল্যামারই বাড়িয়ে দিয়েছে ওয়াটারফলটা, তাই না? পাখিরাও বোধ হয় এই রেন ফরেস্ট এরিয়াটা বেশি পছন্দ করে। প্রচুর কাকাতুয়া উঠছে, জাম্বো সাইজের পায়রাও। কিন্তু একটা ব্যাপার খেয়াল করেছো পার্থ মেশ? কিরে? পাখিদের রাজ্যে একটাও কাক নেই। কাক কি তুই সিঙ্গাপুর শহরেও দেখতে পেয়েছিস? না, এখনও তো নজরে পড়েনি। আরে পাবি না, নেই। এক সময় যাও ছিল, এখন ঝাড়ে বংশে নির্মূল হয়ে গিয়েছে। কাক শহর নোংরা করে বলে সিঙ্গাপুরে তাদের নো এন্ট্রি। আরে অদ্ভুত তো, আমি তো জানতাম কাক ঝাড়ুদার পাখি, নোংরা খেয়ে সাফ করে। সিঙ্গাপুরিরা হয়তো সেটা মানে না। জবাবটা মনোপুত হলো না টুপুরের, এখানকার কাকদের জন্য একটু যেন মন খারাপই হলো। পায়ে পায়ে পার্থমেশর সঙ্গে এলো ছাউনি ঢাকা এক চাতালে। পার্থ তিনটে কফির অর্ডার দিল স্ন্যাক বারে, আর বুমবুমের জন্য চিপস। মিদিন বুমবুমকে নিয়ে টয়লেটে গিয়েছিল, ফিরে বলল, এখন কফি চিপস, 12:30 বাজে, দুপুরের খাওয়া হবে কখন? পার্থ কাপে চুমুক দিয়ে বলল, আরে লাঞ্চ করব লিটল ইন্ডিয়াতে গিয়ে, ওখানে অনেক বাংলাদেশি হোটেল দেখেছি, গরম গরম মাছ ভাত খাবো। কাল সুজিতবাবু বলেছিলেন ওখানে নাকি দারুণ শুঁটকি পাওয়া যায়। সুজিত দত্তর নাম উঠতেই মিটিনের চোখ তেরচা। তোমার সুজিত দত্ত সকালে হঠাৎ হোটেল ছেড়ে চলে গেলেন যে বড়? পার্থ হাত উল্টে বলল, হয়তো কাজকর্ম মিটে গিয়েছে তাই। চলে যাবেন এটা তোমায় কাল বলেছিলেন? না, সেরকম কোনো প্রসঙ্গ তো ওঠেনি, আমিও জানাইনি আজ আমরা রুম চেঞ্জ করছি। পার্থর চোখ সরু। এ আচ্ছা, তুমি সুজিতবাবুকে নিয়ে পড়েছো কেন বলো তো? ভদ্রলোক গায়ে পড়ে আলাপ করেছিলেন বলেই তাকে বাঁকা চোখে দেখতে হবে? আমি সোজা বাঁকা কোনো চোখেই দেখছি না পার্থ, জাস্ট জানতে চাইছি। আরে বললেই মানবো, তুমি মগজ থেকে কিছুতেই পোকাটাকে তাড়াতে পারছো না। ওই পোকাই ভোঁ ভোঁ করে বলছে তোমার পিছনে কেউ কেউ লেগেছে, অমুক লোক তমুক প্রশ্ন করলো কেন, নারায়ণের চিঠি চাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো গভীর মানে আছে, এমনকি একটা নর্মাল টেলিফোন, সুজিতবাবু থাকাকালীন সেটা আসতেই পারে, আও তুমি সোজা মেনে নিতে পারলে না, অথচ সাদা চোখে দেখলে গোটা ব্যাপারটাই জলবত্তরলং। তাই বুঝি? আমার সুডোকু মেলানো ব্রেন তো সেরকমই বলে। শোনো, মিস্টার নারায়ণ নেহাতি তার কোম্পানির এক জুই হুজুর কর্মচারী, যেহেতু তাকে বলা আছে অরিজিনাল আমন্ত্রণপত্র কালেক্ট করতে হবে, উনি বাধ্য দাসানুদাসের মতো ঘ্যান ঘ্যান করে জ্বালাচ্ছিলেন, ওকে একটা ধাতানি দেওয়ার দরকার ছিল, দিয়েওছি, ফল নিজের চোখেই দেখলে, সকালে উনি আর হোটেলের ছায়া মারাননি। সুজিতবাবুও কাজ চুকে গেল চলে যাবেন, এটাও একদম স্বাভাবিক, অতএব বুঝতেই পারছো তো তোমার কেতাবি সন্দেহগুলো নিচো কি হাস্যকর। মিতিন কোনো জবাব দিল না, চিলতে হাসলো শুধু। ওই হাসি দেখে টুপুর বেশ আন্দাজ করতে পারল পার্থমেশ্বর একটা যুক্তিও হজম করেনি মিতিন মাসি। বোঝাই যায় এখন থট প্রসেস চলছে, শত খোঁচালেও মাসি এই মুহূর্তে রা কাড়বে না। কিন্তু কেসটা কি, রহস্যটা কোথায়? বাংলাদেশি হোটেলে খ্যাটন মন্দ হলো না, ভাত ডাল আলু ভর্তা সর্ষে ইলিশ পাঁঠার মাংস, খুব চেকনাদার রেস্টুরেন্ট অবশ্য নয়,
তবে রান্না দিব্যি সুস্বাদু। লিটল ইন্ডিয়ার এদিকটায় পরপর এরকম খাওয়ার জায়গা রয়েছে কয়েকটা, বাংলাদেশিদের দোকান বাজারও। বাংলা ভাষা ভাসছে বাতাসে। সামনেই মুস্তফা সেন্টার, ভারতীয় ব্যবসায়ীর তৈরি প্রকাণ্ড ডিপার্টমেন্টাল স্টোর। বহুতল ওই বাড়িতে কী না পাওয়া যায়, বহুমূল্য গয়নাগাটি থেকে ব্যথা বেদনার মলম পর্যন্ত। টুপুরের ইচ্ছে ছিল মুস্তফায় একবার ঢু মারার, পার্থর ঘোরতর আপত্তি। ভরপেট আহারের পর হোটেলে ফিরে সে একটু গড়াতে চায়। মুস্তফা 24 ঘন্টা খোলা, যে কোনো সময় এলেই হবে। বাঙালি বাঙালি এলাকাটা থেকে কার্লটন হোটেল খুব দূরে নয়, হাঁটা পথে মিনিট 5। হোটেলে পৌঁছে জোর ঘাবড়ে গেল টুপুর, বেজায় হল্লাগুল্লা চলছে লাউঞ্জে। এক মধ্যবয়সী গুজরাতি দম্পতি আঙুল নেড়ে নেড়ে শাসাচ্ছেন হোটেলের কর্মচারীদের। স্যুট টাই পরা ম্যানেজার প্রাণপণে শান্ত করার চেষ্টা করছেন তাদের। ব্যাপারটা কী শুনে টুপুর তো আরও থ। সকালে তারা যে ঘরটা ছেড়ে দিয়েছিল সেখানেই উঠেছেন ওই দম্পতি, স্নানটান সেরে কাছেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। ফিরে দেখেন ঘরের লণ্ডভণ্ড দশা, কোনো এক বদমাইশ ব্যাগ স্যুটকেস খুলে যাবতীয় জিনিসপত্র ছত্রাকার করে দিয়ে গেছে। কপাল ভালো কিছু খোয়া যায়নি, সম্ভবত সময় পায়নি চোর। স্বামী স্ত্রীর রাগ অবশ্য তাতে পড়ছে না। এই যদি কার্লটন হোটেলের নিরাপত্তা ছিঁড়ি হয়, এখানে তারা 2 দিন কাটাবেন কোন ভরসায়? উপরে নিজেদের নতুন রুমে এসে পার্থ বলল, জোর বাঁচা বেঁচে গেছি রে টুপুর, ভাগ্যিস তোর কথা মতো ঘর বদলেছিলাম, নইলে হয়তো ওই ভদ্রলোক ভদ্রমহিলার বদলে আমাদেরই এখন ওখানে দাঁড়িয়ে ঝগড়া করতে হতো। টুপুর বলল, কি আশ্চর্য কাণ্ড, সিঙ্গাপুরে এত কড়াকড়ি, এখানেও তবে চুরি বাটপারি হয়? তাই তো দেখছি, আমি তো আবার ডলারের অর্ধেকটাই স্যুটকেসে রেখে গিয়েছিলাম বুঝলি, নির্ঘাত আজ হাপিস হয়ে যেত। মিতিন গুম হয়ে বসেছিল, হঠাৎ বলে উঠল, না আর যাই হোক ডলার খোয়া যেত না। কি করে বুঝলে? আরে তোমাদের মাথায় কি গোবর পোড়া, এও বুঝলে না চোর ডলার হাতাতে আসেনি, ঘড়ি ক্যামেরা বা আর কিছুও নয়, এসেছিল অন্য কিছুর সন্ধানে। কি সেটা? এমন কিছু যা ওসবের চেয়ে অনেক বেশি মূল্যবান, এবং জিনিসটা সে খুঁজতে এসেছিল ওই গুজরাতি স্বামী স্ত্রীর ব্যাগে নয়, আমাদেরই ব্যাগে। একসঙ্গে পার্থ আর টুপুর বলে উঠল, মানে? কারণ জিনিসটা আমাদের কাছেই থাকার কথা, আমরা যে রুম পাল্টেছি সেটা চোর তো আর জানতো না। ও, পার্থ থমকে গিয়েছে, খানিকক্ষণ হাঁ করে তাকিয়ে থেকে বলল, এই তুমি বলতে চাইছো ওই চিঠিটা? মনে তো হচ্ছে তাই। তাহলে কি মিস্টার নারায়ণই স্বয়ং নাও আসতে পারেন, হয়তো কাউকে পাঠিয়ে, কিংবা এখানকারই কোনো কর্মচারীর সঙ্গে যোগসাজশ করে, কিংবা হয়তো সম্পূর্ণ অন্য কেউ। টুপুর বলে উঠল, তুমি কি সুজিত দত্তর দিকে ইঙ্গিত করছো? ইঙ্গিত করছি না, শুধু মাথায় রাখতে বলছি, রুম চেঞ্জের খবরটা তিনিও জানতেন না। মিতিন ভুরু বেঁকিয়ে পার্থকে বলল, কি তাই তো? পার্থ জোরে জোরে ঘাড় নাড়ল, অবশ্যই আমি ওকে মোটেই বলিনি, তাছাড়া উনি তো কলকাতায় ফিরে গিয়েছেন। সেটা তুমি হলপ করে বলতে পারো না, উনি হোটেল ছেড়ে দিয়েছেন এটুকু সত্যি। মনে রেখো সিঙ্গাপুর থেকে কলকাতা যাওয়ার ফ্লাইট একটাই রাত 9টায়, ওই প্লেনে ওঠার জন্য কেউ ভোরবেলা হোটেল ছাড়ে না। আরে কিন্তু সুজিত দত্তর সঙ্গে ওই চিঠির কী সম্পর্ক? বরং মিস্টার নারায়ণের ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে, যদিও তার পক্ষে দিন দুপুরে লাগেজ হাতড়ানো যথেষ্ট অবাস্তব বলে মনে হচ্ছে মিতিন। মারে, মিতিন মাসি তো বলছে চিঠিটা হয়তো খুব মূল্যবান, টুপুর মন্তব্য জুড়ল, তাই যদি হয় ওটা মিস্টার নারায়ণেরই কাজ, আমি শ। আর দুধ তোর চাই? পার্থ মাথা ঝাঁকালো, আরে চিঠিটা কেন মূল্যবান তার তো একটা যুক্তি দেখাবে, প্রত্যেক সপ্তাহে আমার মতো কেউ না কেউ সুডোকু মিলিয়ে সিঙ্গাপুর ট্যুর প্রাইজ পাচ্ছে, প্রত্যেকের কাছেই অবিকল এরকম চিঠি থাকে, এর মধ্যে আমাদেরটা ফর নাথিং হঠাৎ মূল্যবান হয়ে উঠবে কেন? মিতিন থমথমে মুখে বলল, এটাই তো একটা সুডোকু। 8। বিকেল প্রায় শেষ, চাটা খেয়ে পার্থ তৈরি, বুমবুমকে নিয়ে যাচ্ছে সিঙ্গাপুরের চিড়িয়াখানায় নাইট সাফারিতে। কবজিতে ঘড়ি বাঁধতে বাঁধতে টুপুরকে বলল, কিরে তোরা তাহলে যাচ্ছিস না ফাইনাল?
টুপুর অসহায় মুখে মিতিন মাসিকে দেখল। সেই যে দুপুর থেকে চোখ ঢেকে শুয়ে আছে মাসি, এখনও ওঠার কোনো লক্ষণ নেই। কাঁচুমাচু মুখে টুপুর বলল, কি করব, মিতিন মাসি আমাকে থেকে যেতে বলছে যে। তাহলে আর কি, মাসি বঞ্জি ঘরে বসে ভ্যারেন্ডা ভাজ। থুড়ি, ছায়ার সঙ্গে যুদ্ধ চালা। পার্থ মুখভঙ্গি করল। অবশ্য তোর দুধের স্বাদ আমি ঘোল খাইয়ে পূর্ণ করে দেব, রাত্রিরে নাইট সাফারির ছবি দেখে নিস। তখনই হঠাৎ মিতিনের গলা শোনা গেল, টুপুর তোর মেশোকে বল হ্যান্ডিক্যাম যেন না নিয়ে যায়, ক্যামেরা মোবাইলটাও থাকুক। পার্থ আকাশ থেকে পড়ল, কেন? দরকার আছে? এ তোমার এই পাগলামির কিন্তু আমি কোনো মানে খুঁজে পাচ্ছি না। পার্থ বিরক্ত স্বরে বলল, এ শুধু শুধু তিলকে তাল করছো। তিল যদি নিজেই তাল হতে চায় আমি কি করতে পারি? করো যা খুশি করো, সিঙ্গাপুরে বসে তালের বড়া ভেজে খাও। বলেই বুমবুমের হাত ধরে গটগটিয়ে বেরিয়ে গেছে পার্থ। টুপুর হতবুদ্ধির মতো বসেই আছে বিছানায়। নাইট সাফারিতে যাওয়া হলো না বলে একটু একটু দুঃখ হচ্ছে বটে, আবার তাকে দরকারে লাগবে বলে মিতিন মাসি আটকে রাখলো ভেবে পুলকও জাগছে অল্প অল্প। কিন্তু মিতিন মাসি ওঠে না কেন, কতক্ষণ শুয়ে থাকবে? পায়ে পায়ে ব্যালকনিতে এলো টুপুর। লাগোয়া ব্যালকনিখানা ছোট হলেও ভারী সুন্দর, দূরে একটা পার্ক দেখা যাচ্ছে। এ শহরের অজস্র পার্কের মতোই গাঢ় সবুজ, চওড়া রাস্তাও চোখে পড়ে, দেখা যায় গাড়ি ঘোড়া মানুষজন। এই অঞ্চলের বাড়িগুলো সিঙ্গাপুরের আর পাঁচটা জায়গার মতো নয়, বহুতল তো প্রায় নেই, বেশিরভাগই একতলা কি দোতলা। একটু যেন ঘিঞ্জি, কোথায় যেন কলকাতার সঙ্গে মিল পাওয়া যায়। এদিককার হোটেলে উঠে একটা ব্যাপার অন্তত বোঝা গেল, সিঙ্গাপুরের সর্বাঙ্গই খুব ঝকমকে নয়। মিতিন ডাকছে ভিতর থেকে। ঘরে ফিরে টুপুর অবাক, বিছানা ছেড়ে কখন যেন উঠে পড়েছে মিতিন মাসি, টিভিতে ক্যামেরা লাগিয়ে আবার দেখছে সেন্টোজার ক্যাসেটখানা। টুপুর বসে পড়ল পাশে, কি খুঁজছো গো, কালকে সেই লোকটাকে? টুপিওয়ালা ফ্রেঞ্চ কাট অনেকবারই ধরা পড়ছে পর্দায়, কিন্তু কিছুতেই মুখটা জুৎসইভাবে পাওয়া যাচ্ছে না, কখনো সাইড ফেস কখনো পিছন ফেরা। বাসে তো টুপি আর ম্যাপে মুখ প্রায় ঢাকা পড়ে আছে। অবশেষে ডলফিন লাগুনের ছবিটাই কাজে লাগলো, ঝলকের জন্য হলেও স্পষ্ট হয়েছে মুখমণ্ডল। সঙ্গে সঙ্গে ছবিটাকে দাঁড় করিয়ে জুম টিপল মিতিন, অনেকটা বড় হয়েছে ছবি, তবে সামান্য ফেটে ফেটে গেল। পর্দায় দৃষ্টি গেঁথে মিতিন বলল, দেখ তো ভালো করে, চেনা চেনা লাগে কি না। টিভির খুব কাছে গিয়ে মুখ নিয়ে গেল টুপুর, চোখ পিটপিট করে বলল, না লোকটার নাক যা প্রকাণ্ড। আরে নাক তো বানানো যায়, নাকটাকে ছেঁটে কেটে দেখ, দাড়ি আর টুপিও বাদ দে। বুঝতে পারছি না, মিস্টার দত্তর সঙ্গে মিল আছে কি? আরও দু চার সেকেন্ড ছবিটাকে পর্যবেক্ষণ করে ক্যামেরা অফ করল মিতিন, বিড়বিড় করে বলল, ভদ্রলোক ছদ্মবেশ ধরাতে খুব পটু, ফলো করাতেও। যদি ভদ্রলোক সুজিৎ দত্তই হন, আমাদের পিছন পিছন ঘুরছিলেন কেন? চিঠিটার জন্য কি? অথচ একবারও তো আমাদের কাছাকাছি এলেন না। যদি ধরেও নেন বস্তুটি আমাদের সঙ্গে আছে, তাহলে তো উনি কাড়ার চেষ্টা করতেন। তাহলে বোধহয় উনি মিস্টার নারায়ণ? দুর্বোকা, সে লোকটাই বা হামলা টামলা না করে স্রেফ ঘুরে বেড়াবে কেন? তাছাড়া মিস্টার নারায়ণের হোটেলে বসে থাকাটাই বলে দিচ্ছে। উনি নিজেও যাননি এবং কোনো লোকও পাঠাননি। টুপুর কথা মাঝপথ থেকে কেড়ে নিল, হতভম্ব মুখে বলল, তাহলে লোকটা কে? প্রশ্নটা কে নয় রে, প্রশ্নটা হলো কেন। মানে? মিতিন উত্তর দিল না, তড়াক করে উঠে দাঁড়িয়ে বলল, তিন মিনিটে রেডি হয়ে নে, বেরোবো। কোথায় যাবে? প্রশ্ন নয়, যা বলছি কর। নিজেও চটপট চুলে চিরুনি চালালো মিতিন, সালোয়ার কামিজের ওপর ওড়না বিছিয়ে দ্রুত নেমে এলো নিচে। রিসেপশনে গিয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলো, 104 নম্বর রুমের কেসটার কোনো ফয়সলা হলো? কাউন্টারে এখন এক মিষ্টি মুখ চিনামে,
সে ভারী লজ্জিত মুখে বলল, নো ম্যাম, তবে ঘটনাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। বিশ্বাস করুন, এ হোটেলে আগে কখনো এমনটা হয়নি। আচ্ছা, আপনি কি জানেন আমরা ওই রুমেই ছিলাম? ইনফ্যাক্ট আজও ওখানে থাকার কথা ছিল। সকালেই আমরা রুম চেঞ্জ করে তিনতলায় গিয়েছি, 322-এ। জানি ম্যাডাম, ডিউটিতে এসে শুনেছি। ঘটনাটায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন বোধ করছি। আপনারা কি পুলিশকে জানিয়েছেন? পুলিশকে এখনই জানালে হোটেলের বদনাম হয়ে যাবে ম্যাডাম। আমাদের মালিক আর ম্যানেজার নিজেরাই থরো ইনকোয়ারি করে দেখছেন। তেমন হলে নিশ্চয়ই পুলিশকে। আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? বলুন। একজন থার্ড পার্সন রুম খুললো কী করে? সেটাই তো পরিষ্কার হচ্ছে না ম্যাডাম। মিস্টার অ্যান্ড মিসেস পটেল তো চাবি সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন। চাবির ডুপ্লিকেট আছে না? তা আছে। রিসেপশনেই থাকে? হ্যাঁ ম্যাম। চীনা মেয়েটি অধোবোধন। অর্থাৎ আপনাদের লোকও ইচ্ছে করলে রুমে ঢুকতে পারে? না ম্যাডাম, নেভার। বোর্ডের অনুমতি ছাড়া রুম আমরা খুলতে পারি না। ও, তার মানে লক ভেঙেই কেউ ঢুকেছিল? লক ভাঙা হয়নি ম্যাডাম, আমরা চেক করেছি। তাহলে তো সন্দেহ আপনাদের কর্মচারীদের দিকেই যায়। সব কর্মচারীকেই ক্রস করা হচ্ছে। যদি কাউকে দোষী মনে হয় তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন ম্যাডাম, পুলিশের হাত পড়লে তারা পেট থেকে কথা টেনে বের করবেই। দ্যাটস গুড। যাগে, আপনাকে বিব্রত করার জন্য দুঃখিত। আমাদেরই তো দুঃখিত হওয়ার কথা ম্যাডাম, এবং এমন ঘটনা যাতে না ঘটে সেটা দেখাও আমাদের কর্তব্য। শুনে ভালো লাগলো। আর একটা দুটো প্রশ্ন করতে পারি কি? স্বচ্ছন্দে বলুন। ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? সঠিক টাইম বলতে পারবো না ম্যাডাম, তবে মিস্টার পটেলরা বেরিয়েছিলেন 11টা নাগাদ, ফিরে আসেন 1:30 সময়। আপনি নিশ্চয়ই তখন ডিউটিতে ছিলেন না? নো, আমার আজ ইভিনিং শিফট, 2টায় এসেছি। আজ মর্নিং ছিল রোজির। বলে চীনা মেয়েটি যেন কেঁপে গেল। রোজি খুব ভালো মেয়ে ম্যাডাম, ও সত্যি কিছু জানে না। রোজি কি কাউকে 104-এর দিকে যেতে দেখেছিলেন? না ম্যাডাম, সেভাবে বোধ হয় বলা সম্ভব নয়। সারাক্ষণই কাস্টমাররা আসা যাওয়া করছেন। রোজির কাছে কেউ 104-এর বোর্ডারদের সম্পর্কে খোঁজও করেননি? বোধ হয় না, তাহলে তো রোজি বলতো। আচ্ছা, আর একটা খবর দিতে পারেন? মিতিন সামান্য ঝুঁকলো এবার। আমার কাছে একটা গাড়ির নম্বর আছে, গাড়ির মালিকের নাম জানতে চাই। সিঙ্গাপুরে এটা কোনো সমস্যাই নয় ম্যাডাম, ইন্টারনেটে মোটর ভেহিকলসের ওয়েবসাইটে চলে যান। থ্যাঙ্কস। এখানে কাছাকাছি সাইবার ক্যাফে কোথায় আছে? এই সার্ভিসটুকু আমরাই প্রোভাইড করতে পারি, অনুগ্রহ করে আমার যদি নাম্বারটা দেন। ওকে, SGK 2589, সাদা রঙের মিৎসুবিশি। 2 মিনিট ম্যাডাম। ডেস্কের কম্পিউটারে মনোযোগী হয়েছে চীনা মেয়েটি। টকাটক কী টিপছে। 2 মিনিট নয়, সময় নিল 5 মিনিট। মনিটরে চোখ রেখে বলল, এটা তো একটা ট্রাভেল এজেন্সির গাড়ি ম্যাডাম। মিতিন উৎসুক স্বরে বলল, এজেন্সির নাম? ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ঠিকানা ইস্টার্ন মল, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 3C। লোকেশনটা জানতে পারি? অবশ্যই, সিমেই। ট্রাভেল এজেন্সির প্রোপ্রাইটারের নাম পাওয়া যাচ্ছে? হ্যাঁ ম্যাম, TP শঙ্করন। অনেক অনেক ধন্যবাদ। মিতিন কাউন্টার থেকে সরতে গিয়েও ঘুরে দাঁড়ালো। আচ্ছা, সিমেই যাওয়া যায় কি করে? ট্যাক্সিতে যেতে পারেন, কিংবা MRT। সিঙ্গাপুরের এই ট্রেন সার্ভিস কিন্তু অতুলনীয় ম্যাডাম। ট্রেনে করে শহরের যে কোনো জায়গায় চলে যেতে পারেন। তবে হ্যাঁ, লিটল ইন্ডিয়া থেকে সিমেই যেতে গেলে আউটরাম পার্ক স্টেশনে ট্রেন বদলাতে হবে। ওখান থেকে ধরবেন পূর্ব পশ্চিম লাইনের ট্রেন। আশা করি বোঝাতে পেরেছি। একদম। মিতিন এবার একটা চওড়া হাসি উপহার দিল মেয়েটিকে। টুপুরকে বলল, এই চল সিমেই ঘুরে আসি। রাস্তায় বেরিয়ে টুপুর জিজ্ঞেস করল, ট্রাভেল এজেন্টের কাছে গিয়ে কী হবে মিতিন মাসি? দেখা যাক, সূত্র কিছু তো মিলতেও পারে। রিসেপশনের মেয়েটিকে জেরা করে কিছু লাভ হলো? না হওয়ার কথাও নয়। কেন?
জানাই ছিল রুম খোলাখুলিতে হোটেলে স্টাফ যুক্ত থাকতে পারে না। কিভাবে শিওর হলে? সোজা বুদ্ধিতে। ঘর বদলানো তো হোটেলের লোকদের অগোচরে হয়নি, তারা কেউ জড়িত থাকলে 104 নয় 322 ঢুকত। তাহলে ফালতু ফালতু মেয়েটাকেও তো জেরা করছিলে কেন? দুটো কারণে। এক, আমাদের 322 এখন থেকে পুরোপুরি সুরক্ষিত থাকবে। দুই, প্রশ্নের ধাক্কায় মেয়েটাকে নার্ভাস করে দিয়ে গাড়ি সংক্রান্ত খবরটাও বের করে নেওয়া গেল। আমার সময়ও বাঁচল, পরিশ্রমও বাঁচল। বুঝলাম। কথা বলতে বলতে হাঁটছে দুজনে। লিটল ইন্ডিয়ার MRT স্টেশন টুপুর চেনে মোটামুটি, ট্যাক্সিতে যাতায়াতের সময় নজরে পড়েছে। তাদের হোটেল থেকে 50-60 পা গেলে শেরাঙ্গুন রোড, চওড়া রাস্তাটা টপকে বাফেলো স্ট্রিট, তাই ধরে পৌঁছতে হয়। স্টেশনে নেমে টুপুর দেখল টিকিট কাউন্টারের কোনো বালাই নেই, তার জায়গায় শোভা পাচ্ছে সার দিয়ে বসানো স্বয়ংক্রিয় যন্ত্র। টিকিট কাটার ওই যন্ত্রের গায়ে ট্রেন রুটের ম্যাপ। গোটা শহরে টিকিট সংগ্রহ করার ব্যবস্থাও ভারী সরল। যেখান থেকে যেখানে যাবে মানচিত্রে শুধু আঙুল ছুঁয়ে দাও, পর্দায় ফুটে উঠবে ভাড়া কত, সেই মতো ডলার ঢুকিয়ে দাও নির্দিষ্ট ফোকরে, তলা দিয়ে বেরিয়ে আসবে ফেরত খুচরো সহ একটা শক্ত পোক্ত কার্ড, অনেকটা কলকাতার মেট্রো রেলের স্মার্ট কার্ডের মতো। প্ল্যাটফর্মের গেটে কার্ড ছুঁয়ে ভিতরে ঢুকতে না ঢুকতেই ট্রেন থামার সঙ্গে সঙ্গে খুলে গেল বন্ধ দরজা। যাত্রীরা উঠতেই আটকে গেল নিঃশব্দে। কামরাটি বেশ প্রশস্ত এবং সিঙ্গাপুরের আর 5টা যানবাহনের মতোই দিব্যি দর্শনধারী। মোলায়েম ঠান্ডা বিরাজ করছে কামরায়, চিটপিটে গরম এই শহরটায় এ যেন বাড়তি পাওনা। আউটরাম পাকে ট্রেন বদলাতেও সমস্যা হলো না, প্ল্যাটফর্মে নিখুঁতভাবে দিক নির্দেশ করা আছে। লিটল ইন্ডিয়া থেকে আউটরাম পাক আসার সময় কামরায় বেশ ভিড় ছিল, সিমেইগামী ট্রেন মোটামুটি ফাঁকা। ভূগর্ভ ছেড়ে মাঝে মাঝে উপরে উঠে আসছে ট্রেন, একটা দুটো স্টেশন পরে আবার নেমে যাচ্ছে নিচে। ওঠানামার খেলাটা দেখতে বেশ মজাই লাগছিল টুপুরের। নাইট সাফারিতে না যেতে পারার আক্ষেপ যেন পুষিয়ে যাচ্ছিল। বেচারা বুমবুমটার বোধহয় এই মাঠটি আর চড়া হলো না। সিমেই পৌঁছে ছোট্ট একটা ম্যাজিক দেখালো মিতিনবাসী। এসকেলেটর বেয়ে নামতেই আবার স্বয়ংক্রিয় টিকিট যন্ত্র, তার ভিতরে কার্ড ঢোকাতেই ঠং করে বেরিয়ে এলো একখানা $1 কয়েন, টুপুরের কার্ডে আবার আরেকটা কয়েন। টুপুর ভ্যাবাচাকা খাওয়া মুখে বলল, এটা কি করে হলো গো? সিঙ্গাপুর কা জাদু, মিতিন ফিকফিক করে হাসছে। এখানকার MRT ভারী মজাদার রে, যতটা নেয় তার খানিকটা ফিরিয়েও দেয়। আমি লিটল ইন্ডিয়া স্টেশনেই ওয়াচ করেছি। খুব ইন্টারেস্টিং কিন্তু। মোহিত হোস না টুপুর, একটু পরে হয়তো দেখবি অন্য ধরনের কোনো ইন্টারেস্টিং আমাদের জন্য অপেক্ষা করছে। 9. ইস্ট এন্ড শপিং মল একেবারে সিমেই স্টেশনের গায়ে, মাঝে শুধু একটা চাতালের ব্যবধান। রীতিমতো মেলা বসে গিয়েছে সেখানে, রঙিন ছাউনি টাঙিয়ে বিক্রি হচ্ছে বাচ্চাদের জামাকাপড় খেলনা, আর চাতালের ওপারে যথারীতি সুসজ্জিত 5-তলা বাজার। বিল্ডিংয়ে ঢোকার মুখে হঠাৎ দাঁড়িয়ে গেল মিতিন কোণের ছোট্ট এক রেস্টুরেন্টের সামনে। কাচের ওপর লেখা খাদ্য তালিকা পড়ছে। ঘুরে টুপুরকে বলল, নতুন খাবার টেস্ট করবি? কি গো? স্কুইড খাবি কিংবা বেবি অক্টোপাস? সেন্টোসা দ্বীপের সামুদ্রিক অ্যাকোয়ারিয়ামটা পলকের জন্য টুপুরের চোখে ভেসে উঠল। ঢোক গিলে বলল, তুমি যদি খাও তো খাবো। এক বৃদ্ধা, সম্ভবত ভিয়েতনামি, দোকান চালাচ্ছেন, কথা বলছেন দুর্বোধ্য ইংরেজিতে, ভাষাটা বোধহয় বোঝেনও না। তাকে স্কুইড ভাজা আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিতে গিয়ে মিতিন মাসির গলদঘর্ম দশা। স্রেফ বোঝানো গেল না বলেই বেবি অক্টোপাস চাখার ইচ্ছেটা পরিত্যাগ করতে হলো। চাতালের একদিকটায় ছড়িয়ে ছিটিয়ে চেয়ার টেবিল, একখানা দু চেয়ারের টেবিলে টুপুর আর মিতিন বসল মুখোমুখি। একটু আগেও মিতিন বেশ হাসি খুশি ছিল, হঠাৎই কেমন গম্ভীর। পার্থর ক্যামেরা মোবাইলখানা ব্যাগ থেকে বের করল, দেখছে কি যেন ভাবছে। টুপুর জিজ্ঞেস করল, দুম করে তোমার মুড চেঞ্জ হয়ে গেল কেন মিতিন মাসি? মিতিন ঘড়ি দেখে বলল,
তাড়াতাড়ি স্কুইড ভাজাটা খেয়েই উঠতে হবে, সময় নষ্ট করা যাবে না। আ, খেতে তো তুমি চাইলে, আমি নাকি? ভুল হয়ে গেল, ইস্টার্ন ওয়েস্ট এজেন্সি বন্ধ না হয়ে যায়। কথার মাঝেই এসে গিয়েছে প্লেট, সঙ্গে সসের বোতল। মিতিন মাসির দেখা দেখি স্কুইড ভাজায় কামড় বসালো টুপুর। যতটা বিটকেল হবে বলে সে ধরে নিয়েছিল মোটেই সেরকম নয়। ঝাল মশলা দিয়ে মুচমুচে করে ভাজা দ্রব্যটি মাংসর পেঁয়াজির মতো, খুব একটা উৎকট গন্ধ নেই, মন্দ লাগে না খেতে। মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়ে নিলে আরও যেন জমে যায়। ঝটিতে প্লেট গ্লাস সাফ করে মাসি বঞ্চি ইস্ট এন্ড মলের অন্দরে। মধ্যিখানের গোল জায়গাটায় মঞ্চ বানিয়ে রবিবারের নাচাগানা চলছে। জাপানি চেহারার একটি মেয়ে দারুণ সেজে গুজে খুব আবেগ দিয়ে গান গাইছিল। হঠাৎ গলা চড়িয়েছে সোপ্রানোয়, তুমুল হাততালি দিচ্ছে শ্রোতারা। গান শুনতে শুনতে ইস্ট অ্যান্ড ওয়েস্ট খোঁজা চলছিল, মিলেও গেল অবিলম্বে। এসকেলেটারকে পাক খেয়ে ঢুকে গিয়েছে প্যাসেজ তারই শেষ প্রান্তে। কাঁচের দরজা ঠেলে মিতিন আর টুপুর ভেতরে ঢুকে দ্রুত চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। দেওয়ালে নানা শহরের ছবি, জাকার্তা, ব্যাংকক, কুয়ালালামপুর, টোকিও, মেলবোর্ন, সিডনি। কাউন্টারের ওপারে এক তামিল যুবক, পরনে সাদা শার্ট, কালো স্ট্রাইপড স্যুট, নেভি ব্লু টাই, সামনে কম্পিউটার। উঠে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে যুবকটি বলল, আপনাদের কীভাবে সাহায্য করতে পারি ম্যাডাম? এখান থেকে কি গাড়ি ভাড়া পাওয়া যাবে? মিতিন কায়দা করে ইংরেজিতে কথা শুরু করল, সিঙ্গাপুর ঘোরার জন্য। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি একটা মিৎসুবিশি গাড়ি চাইছি, সাদা। লোকটা পলকের জন্য থমকে থেকে বলল, দেখতে হবে ফ্রি আছে কিনা ম্যাডাম। তার মানে আপনাদের একটা সাদা মিৎসুবিশি আছে? হ্যাঁ, কেন বলুন তো? আপনাদের এখান থেকেই ভাড়া করা সাদা মিৎসুবিশি নিয়ে এক ভদ্রলোক চাঙ্গি এয়ারপোর্টে আমাদের রিসিভ করতে গিয়েছিলেন। মিতিন সহসা স্বর পাল্টে ফেলল, আমি সেই ভদ্রলোককে খুঁজছি। যুবকটির চোখ মুখ কুঁচকে গেল, ঈষৎ রুক্ষ গলায় বলল, আপনারা ঠিক কী জন্যে এসেছেন বলুন তো? গাড়ি ভাড়া করতে না সেই ভদ্রলোকের সন্ধানে? ধরে নিন দুটোই, তবে ভদ্রলোককে আগে দরকার। আপনার কাছে ভদ্রলোকের সেল ফোন নাম্বার নেই? আছে, তবে রেসপন্স পাচ্ছি না, সুইচ অফ। তাহলে তো কিছু করার নেই। এনিওয়ে, আপনার কবে গাড়ি চাই? প্রশ্নটা জবাব না দিয়ে মিতিন বলল, আচ্ছা, যিনি গাড়িটা নিয়েছিলেন তার ঠিকানা নিশ্চয়ই আপনাদের কাছে আছে? সরি ম্যাডাম, কাস্টমারদের অ্যাড্রেস জানানো আমাদের পক্ষে সম্ভব নয়। উনি কিন্তু পেটি কাস্টমার নন, একটা কোম্পানির প্রতিনিধি, পেনগুইন রিসর্টস ইন্টারন্যাশনাল। ওদের এখানকার অফিসের অ্যাড্রেসটা দিলেও চলবে? সরি ম্যাডাম, নিয়ম নেই। তাহলে আর কী উপায় ভদ্রলোককে ট্রেস করা যায় বলুন তো? মিতিন ঝট করে মোবাইলের একটা ছবি মনিটরে এনে সেটটা বাড়িয়ে দিল, ভারী গলায় বলল, দেখুন তো এই ভদ্রলোকই গাড়ি নিয়েছিলেন কিনা। খুদে পর্দায় মিস্টার নারায়ণ, সাদা মিৎসুবিশির বনেটের সামনে, মুখ সামান্য ফেরানো, তবে চিনতে অসুবিধে নেই। ছবিটা দেখে যুবকের চোখের মণি যেন পলকের জন্য চঞ্চল, পরক্ষণে স্বাভাবিক, মাথা নেড়ে বলল, চিনতে পারছি না। সে কি, উনি রেগুলার এখান থেকে গাড়ি নেন? তাই বলেছেন নাকি? নইলে জানবো কোথেকে? দু এক সেকেন্ড থেমে থেকে যুবকটি বলল, শুনুন একটা কথা বলি, আমাদের বেশিরভাগ কাস্টমারই ইন্টারনেটের মাধ্যমে গাড়ির দরকারের কথা জানান, নেটেই পেমেন্ট আসে, আমরা গাড়ি পাঠিয়ে দিই। তার মানে আপনি ভদ্রলোককে কখনো দেখেনি? মনে করতে পারছি না ম্যাডাম। ও, ফটোগ্রাফটা সিঙ্গাপুর পুলিশকে দিলে নিশ্চয়ই ভদ্রলোকের সন্ধান পাওয়া যাবে। আপনার সমস্যাটা মনে হচ্ছে খুব গভীর, কেন ভদ্রলোককে এত খুঁজছেন জানতে পারি? উনি আমাদের পরিবারকে যথেষ্ট উত্তক্ত করেছেন, ওকে একটু সহবত শেখাতে চাই। আমার একটা পরামর্শ শুনবেন, মিচি মিচি ঝামেলায় যাবেন না। যুবক প্রায় বিনয়ের অবতার বনে গেল, দেখুন না এক সময় না এক সময় মোবাইলে পেয়ে যাবেন, তখন যা বলার বলে দেবেন। মনে তো হচ্ছে আপনারা ট্যুরিস্ট, বেড়াতে এসে কামুক্কা পুলিশের আঙ্গামায় কেন জড়াবেন? মাঝখান থেকে পেরাটাও হয়তো আটকে যাবে বলছেন। হ্যাঁ ম্যাডাম,
ট্যুরিস্টরা এখানে এসে অশান্তিতে পড়ুক এটা মোটেই কাম্য নয়। পুলিশ টুলিশের ভাবনা বরং মাথা থেকে জেড়ে ফেলুন। দেখি, আপনি তো পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনাল অ্যাড্রেসটাও দিচ্ছেন না, পেলে ওখানেই ভদ্রলোকের নামে কমপ্লেন ঠুকতাম। বললাম তো সারি, আমরা হেল্পলেস। একটা কাজ করুন না ম্যাডাম, আপনার অভিযোগ লিখিতভাবে এখানে দিয়ে যান, আমরা ওদের লোকাল অফিসে পাঠিয়ে দেব। পেঙ্গুইনের সিঙ্গাপুর অফিসটা যে লোকাল অফিস এটা আপনি জানেন? আবার একটু থমকালো স্ট্রাইপ স্যুট, পরমুহূর্তে সামলে নিয়ে বলল, না মানে অফিসটা তো এখানে, তাই লোকাল শব্দটা ব্যবহার করেছি। ও, মিতিন মাথা দোলালো। আপনাদের মালিক তো মিস্টার টিপি শঙ্করন, তাই না? যুবকের চোখের মণি এবার স্থির, যেন মিতিন মাসির ভিতরটা পর্যন্ত পড়তে চাইছে। চাউনিটা একদমই ভালো লাগলো না টুপুরের, কি ভীষণ শীতল, ঠিক যেন সেন্টোজায় দেখা হাঙুরটার মতো। স্বরে এতটুকু উত্তেজনা না এনে অসম্ভব ঠান্ডা গলায় যুবকটি বলল, মালিকের নাম জেনে আপনার কি হবে? আমি তাকে একটু মিট করতে চাই। উনি এখন সিঙ্গাপুরে নেই, ব্যাংকক গিয়েছেন, 7 দিন পরে ফিরবেন। উনি মানে মিস্টার শঙ্করন তো? দৃষ্টি আবার স্থির, আবার সেই একই রকম হিমেল গলা। আপনি প্লিজ এখন আসুন ম্যাডাম, আমার হাতে কাজ আছে, অফিস বন্ধ করারও টাইম হয়ে গেল। তাও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরিয়ে এলো মিতিন, টুপুরকে নিয়ে হাঁটছে সিমি স্টেশনের দিকে। যেতে যেতে টুপুর জিজ্ঞেস করল, কি বুঝলে গো মিতিন মাসি? ছোকরা মহা ধরিবাজ, পাকাল মাছ, পিছলে পিছলে যায়। ওকে এত প্রশ্ন করছিলেই বা কেন? মিস্টার নারায়ণ কিংবা পেঙ্গুইনের ঠিকানা জেনে তুমি কি করবে? জ্ঞান ভাণ্ডার পুষ্ট করব। তুমি কি সত্যি সত্যি মিস্টার নারায়ণকে ফোন করেছিলে? হ্যাঁ রে বাবা হ্যাঁ, আমি সবসময় গুল মারি নাকি, লাইন পাওনি? রিং হচ্ছে বাচ্চারেক, তারপর ভয়েস রেকর্ডারে চলে যাচ্ছে। স্ট্রেঞ্জ, কাল হোটেলে এসে বসে রইলেন, পরে আবার ফোন করলেন, অথচ আজ যোগাযোগ রাখতে চাইলেন না। টুপুর বিস্মিত, এসব কাণ্ড কেন ঘটছে, কেন উনি এরকম করছেন মিতিন মাসি? ধ্রুম্র জাল, কুজ্ঝ টিকা। মিতিন হালকা হাসল, চল চল ট্রেন ধরি। টিকিট মেশিন থেকে কার্ড নিয়ে দুজনে ঢুকলো প্ল্যাটফর্মে। এবার সঙ্গে সঙ্গে ট্রেন নেই, মিনিট পাঁচেক দাঁড়াতে হলো। এদিক ওদিক তাকাচ্ছিল টুপুর, হঠাৎই এক জায়গায় চোখ আটকেছে, ফিসফিস করে বলল, মিতিন মাসি ওই ছেলেটাকে দেখো। কালো টি শার্ট আর জিন্স পরা তাগড়াই চেহারার মালয়ী যুবকটার দিকে মিতিন তাকালই না, নিচু গলায় বলল, চোখ সরিয়ে নে, ও ইস্টার্ন মল থেকে আমাদের ফলো করে আসছে। তাই নাকি? হ্যাঁ রে ভেবলু, সম্ভবত তোর মেশোর মোবাইলটা হাতাতে যায়। ওর ডান হাত যেভাবে পকেটে গোঁজা, আর্মস থাকাটাও বিচিত্র নয়। সর্বনাশ, কি হবে তাহলে? উত্তর দেওয়ার আগেই স্টেশনে ট্রেন, দরজা খুলতেই উঠে পড়ল মিতিন আর টুপুর। ছেলেটা এখনও প্ল্যাটফর্মে, গেট বন্ধ হওয়ার ঘোষণা হচ্ছে, হঠাৎই তড়িৎ পায়ে এগিয়ে এলো। টুপুর দম বন্ধ করে দাঁড়িয়ে, কামরায় সবে একটা পা রেখেছে ছেলেটা। আচমকা এক আজব ঘটনা ঘটে গেল, কোত্থেকে অন্য একটা লোক প্রায় ছুটে এসে ধাক্কা মেরে তাকে সরিয়ে সুরুত করে গলে এলো দরজা দিয়ে। ছেলেটা ছিটকে পড়ে রইল প্ল্যাটফর্মে, ট্রেন ছেড়ে দিল। স্বস্তির নিঃশ্বাস ফেলতে গিয়েও টুপুরের বুকটা ছ্যাঁত করে উঠেছে। এক ছটকায় ছেলেটাকে ফেলে দিয়ে কামরায় ওঠা লোকটা আর কেউ নয়, সেন্টোসার সেই ফ্রেঞ্চ কাট স্বয়ং। টুপুর প্রমাদ গুনল, তাকালো মিতিন মাসির দিকে, না জানি কি ভয়ঙ্কর মতলবে ফির পিছু নিচ্ছে লোকটা। মিতিন নির্বিকার, টুপুরকে স্তম্ভিত করে হঠাৎই এগিয়ে গেল লোকটার কাছে, সপ্রতিভ স্বরে শুদ্ধ বাংলায় বলল, অনেক ধন্যবাদ মিস্টার দত্ত, ছেলেটা যথেষ্ট বিপজ্জনক ছিল। জানি তো, কিন্তু আপনি আমায় চিনে ফেললেন। ছদ্মবেশ ধরাটা যেমন আপনার কাজ, ছদ্মবেশের আড়ালের মানুষটাকে খুঁজে বের করাটা আমার কাজ। মিতিন ব্যাগ খুলে নিজের পরিচয়জ্ঞাপক কার্ড বের করে দিল, গলা নামিয়ে বলল,
আপনি কিন্তু নাকখানা আনইউজুয়ালি লম্বা করে ফেলেছেন। সুজিত দত্ত শেষ বাক্যটি যেন শুনেও শুনলেন না, কাঁধে চোখ রেখে বললেন, ও আপনি তাহলে? সোজা বাংলায় টিকটিকি। মিতিন ঠোঁট টিপে হাসল। আপনি কি কার্লটন হোটেল ছেড়ে এখন সিমেইতে আছেন? বাধ্য হয়েছি উঠতে, বেশিক্ষণ সিমেইয়ের বাইরে থাকা চলবে না, পয়া লেবার স্টেশনে নেমে ফিরে যাব। আপনার ফোন নাম্বারটা পেতে পারি কি? আপনার মোবাইলে আমি মিসড কল দিয়ে দেব। পয়া লেবার এসে গিয়েছে, নেমে গেলেন সুজিত দত্ত। টুপুর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না, এদিকে কৌতূহলে পেট ফুলছে, চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, সুজিত দত্ত আসলে কে? মিতিন হাসি হাসি মুখে বলল, গিরগিটি। 10। টুপুর শুয়েছিল, রুমে ফেরার পর থেকেই মিতিন ঠায় বসে আছে ব্যালকনিতে, একেবারে ধ্যানস্থ যেন। তার কাছে বারকয়েক গিয়েছিল টুপুর, প্রশ্ন করেছে একের পর এক, কিন্তু হুম হ্যাঁ এর বেশি জবাব পায়নি, কিংবা কষ্ঠিত অঙ্কটা মিললে বলবো এই ধরনের উত্তর। টুপুরের নিজের মাথাতেও ঘুরপাক খাচ্ছে ধাঁধা, টিভিতেও তাই মন বসছিল না, অগত্যা বিছানায় গড়াগড়ি খাওয়া ছাড়া উপায় কী? বুমবুম আর পার্থ ফিরল রাত 10টা বাজিয়ে, রাতের চিড়িয়াখানা দেখে বুমবুমের প্রাণে উচ্ছ্বাসের বান ডেকেছে, ঘরে ঢুকেই গলায় উদ্ভট শব্দ করতে করতে লাফালো খানিক্ষণ, ওটা নাকি আফ্রিকান নাচ, লাঠি বল্লম নিয়ে আফ্রিকার আদিবাসী সেজে মাদল গোছের বাজনা বাজিয়ে কিছু সিঙ্গাপুরি যুবক নাকি এরকমই লম্ফ জম্ফ করছিল চিড়িয়াখানায়, আগুন খাওয়া আর মুখ দিয়ে আগুন উগড়ে দেওয়া, এটা অবশ্য দেখাতে পারলো না বুমবুম, হোটেলের ঘরে আগুন জ্বালানো নিষেধ কি না? বর্ণনাও চলছে সবিস্তার, বুঝলি দিদি সে এক অন্ধকার ফরেস্ট, আমরা ট্রামে চেপে যাচ্ছি আর হঠাৎ হঠাৎ দেখছি টাইগার দাঁড়িয়ে আছে, লায়ন হাই তুলছে, রাইনো ভাল্লুক হিপ্পো হাতি বাইসন হরিণ বাঁদর সব দেখতে পেলাম। টুপুর চোখ ঘুরিয়ে বলল, অন্ধকারে এত জন্তু দেখতে পেলি? অ্যানিমালদের ওখানে আলো ছিল তো, দেখা যাচ্ছিল তো, সব অ্যানিমাল ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। কাছ থেকে দেখলি না দূর থেকে? একদম কাছ থেকে, অনলি 10 ফিট। বুমবুমের একটু বাড়িয়ে বলার অভ্যেস আছে, টুপুরের বিশ্বাস হচ্ছিল না, পার্থকে জিজ্ঞেস করল, এ সত্যি নাকি গোমেশো? পার্থ বলল, আধা সত্যি, হরিণ টরিণগুলো কাছাকাছি ছিল, তবে বাঘ সিংহ অনেকটাই তফাতে, মাঝে পরিখা, এমনভাবে ফোকাস মেরে রেখেছে জন্তুগুলোকে দেখা যাবেই, তবে জঙ্গলটা স্রেফ চালাকি, এমনভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ওরা নিয়ে যায় মনে হবে তুই বোধহয় অ্যামাজনের জঙ্গলে ঢুকে পড়লি, অথচ 5-7 মিনিট পর যেখানে থামছে সেখানে দিব্যি স্ন্যাক বার টয়লেট, তবে সব মিলিয়ে বেশ একটা নাইট সাফারির গা ছমছম করা এফেক্ট আছে কিন্তু। আর আর ওই ওই শোটার কথা বলো, বুমবুম ঝাঁপিয়ে পড়ল, একটা প্রকাণ্ড কাঠবেড়ালি কেমন সুরসুর করে দইয়ের ওপর দিয়ে হেঁটে গেল, আর দুটো লোক গায়ে পাইথন জড়িয়ে ঘুরে বেড়াচ্ছিল, একটা বেজি তো কানে কানে কথা বলছিল ট্রেনারের সঙ্গে, তার মানে খুব এনজয় করেছিস? পার্থ বলল, এনজয় করার মতোই জায়গা রে, ঢোকার মুখে মশাল টশাল জ্বলছে, ভুর ভুর করে খাবারের গন্ধ বেরোচ্ছে, অথচ কয়েক পা গেলেই অরণ্যের হাতছানি, একটাই যা চোখে লাগে, জন্তুগুলো বড্ড আড়ষ্ট, দেখে মনে হয় ওইভাবে শো না দিলে ওদের গর্দান যাবে। আপন মনে বলেই চলেছে পার্থ, কীরকম ভিড় ছিল আজ নাইট সাফারিতে, কত দেশের কত ধরনের মানুষ এসেছিল, সরু সরু রহস্যময় পথে সে আর বুমবুম অন্ধকারে কেমন হেঁটে বেরিয়েছে, ওখানকার কর্মচারীদের ব্যবহার কত মধুর, এইসব বলতে বলতে হঠাৎই তার মনে হলো মিতিন যেন বড় বেশি ভাবলেশহীন। থমকে গিয়ে পার্থ জিজ্ঞেস করল, কী ব্যাপার, তুমি তো চুপচাপ কেন, এখনও সেই কিছু না চুরি হওয়ার রহস্য নিয়ে ভেবে চলেছ? পার্থ বুমবুম ফেরার পর ঘরে এসেছে মিতিন, বসেছিল টুলে, আলগাভাবে বলল, না তো শুনছি তো। সন্ধ্যেটা হোটেলেই কাটালে? এই বেরিয়েছিলাম একটু, সিঙ্গাপুরের এমআরটি চড়ে এলাম। যাক,
টুপুরের সন্ধ্যেটা তাহলে একেবারে শুকা যায়নি। টুপুর হাসলো মৃদু। তাদের সান্ধ্য অভিযান আর সুজিত দত্তর প্রসঙ্গ তো এখনই তোলার জো নেই। মিতিন মাসি পই পই করে বারণ করেছে বলতে। কাঁধ ঝাঁকিয়ে বলল, তোমরাও কাল সকালে চড়ে নিতে পারো, বুমবুমের খুব ভালো লাগবে। পার্থ বলল, দেখি যদি সময় পাই, ওদিকে তো আবার তোদের শপিং টপিংও আছে। ঠিক বলেছ, দুখানা পারফিউম আমায় কিনতেই হবে। মা কাকে যেন দেবেন। আমিও তো একটা ডিজিটাল ক্যামেরা দেখব, বুমবুম চেঁচিয়ে উঠল। আর আমার ভিডিও গেমস? আরে হবে হবে, সব হবে, পার্থ পেটে হাত বোলালো। কিন্তু এখন যে একটু খিদে খিদে পাচ্ছে, পেটে একটু দানা পানি ফেলতে হয়। মিতি নিজের মোবাইলটা টেপাটেপি করছিল, চোখ তুলে বলল, কেন তোমরা খেয়ে আসুনি? আরে নাইট সাফারিতে ঢোকার সময় খেয়েছিলাম, বার্গার আর চিকেন নাগেটস। আর ভেতরেও যে খেলে? বুমবুম ফুট কাটল। শিক কাবাব স্যান্ডউইচ? আরে সে তো জঙ্গলে হেঁটে কখন হজম হয়ে গিয়েছে। মিতিন বলল, তাহলে চলো আমাদের সঙ্গে আর এক প্রস্থ সাঁটাবে। মুখে খাই খাই করলো বটে, ডাইনিং হলে গিয়ে পার্থ অবশ্য বিশেষ কিছু নিল না। এক বাটি থাই স্যুপ আর টুকুরের প্লেট থেকে একটুখানি ফ্রাইড রাইস, ব্যাস। বুমবুম শুধু আইসক্রিম। খাওয়া শেষ করে মিতিন উঠে দাঁড়ালো, ঘড়ি দেখতে দেখতে বলল, তোমরা বিল মিটিয়ে রুমে যাও, আমি একটু আসছি। পার্থ বিস্মিত স্বরে বলল, এই এত রাতে কোথায় যাবে? একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে দিয়ে ব্যাগ কাঁধে বেরিয়ে গেল মিতিন। বুমবুমের দৌড় শেষ, রুমে এসেই শয্যা নিয়েছে। পার্থ ঢুকলো স্নানে। কাল দুবার স্নান করেছিল সে, আজ এই নিয়ে তৃতীয়বার। এখানকার গরমে তার নাকি সারাক্ষণ চিড়িয়াখানার জলহস্তিদের মতো জলে গলা ডুবিয়ে বসে থাকতে ইচ্ছে করছে। বেশ খুব মেজাজে বাথরুম থেকে বেরোলো পার্থ। গুনগুন গান গাইছে, চুল আচড়াতে আচড়াতে টুপুরকে বলল, এই দু তিনটে ইন্টারেস্টিং সাইট কিন্তু আমাদের দেখা বাকি, বুঝলি? তোর মাসির মুড ঠিকঠাক থাকলে কাল ভোরেই বেরিয়ে পড়া যায়। টিভির রিমোট টিপে টিপে এ চ্যানেল ও চ্যানেল ঘুরে বেড়াচ্ছিল টুপুর। জিজ্ঞেস করলো, কোথায় যাবে? এই যেমন ধর নেতাজির যদি কোনো মেমোরিয়াল থাকে সেখানে তো একবার যাওয়া উচিত। তেমন আছে নাকি কিছু? এদের ট্যুরিং লিফলেটগুলোতে তো সেভাবে দেখছি না, তবে আমি যতদূর জানি একটা ওয়ার মেমোরিয়াল এখানে আছে, আজাদ হিন্দ ফৌজের স্মৃতিতে। রাসবিহারী বসু এই সিঙ্গাপুরেই তো নেতাজির হাতে আজাদ হিন্দ ফৌজের ভার তুলে দিয়েছিলেন, তাই না? তারপর ধর এখানকার পোর্টের দিকে যেতে পারি, কিংবা বোটানিক্যাল গার্ডেন। ওসব বোধ হয় এবার আর হলো না গো, কাল কেনাকাটা আছে, গোজগাজ আছে, সন্ধ্যের মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। এ সত্যি ট্যুরটা খুব ছোটো হলো রে, বেটারা যদি 5 days 4 nights দিত দিব্যি ধীরে সুস্থে ঘোরা যেত। বলতে বলতে পার্থর যেন একটা দরকারি কথা মনে পড়ে গিয়েছে, ভুরু কুচকে প্রশ্ন করল, হ্যাঁ রে, তোর মাসি যে আমার হ্যান্ডিক্যাম আর মোবাইল ফোনটা আটকে রাখলো, কি করলো রে ও দুটো নিয়ে? ওই সেন্টোসার ক্যাসেটটাই আবার দেখছিল। সেই অনুসরণকারীর ভূত এখনও ঘাট থেকে নামেনি, দেখে লাভ হলো কিছু? টুপুর ফাঁপড়ে পড়ল, কী বলবে কতটুকু বলবে ভেবে পাচ্ছিল না। পার্থমেশ্বর প্রশ্ন কোত্থেকে কোথায় ঠেলে নিয়ে যায় তার ঠিক কী, সাজিয়ে গুছিয়ে অশ্বত্থামা হতো ইতি গজ ধরনের একটা জবাব খাড়া করছিল টুপুর। মিতিন ফিরেছে, তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টে টুপুর বলে উঠল, এতক্ষণ কোথায় ঘুরছিলে? খাটে বসে মিতিন বলল, হাঁটতে হাঁটতে একটু মুস্তাফা সেন্টারে গিয়েছিলাম। পার্থর চোখ গোল গোল, মাঝরাতে মুস্তাফা? বারে তুমি তো বলছিলে সারা রাত খোলা থাকে, সেটাই একবার পরখ করে এলাম। টুপুর আহত মুখে বলল, একাই গেলে আমাদের ফেলে? তোরা কাল যাস, তখন নয় আমি ঘরে থাকব। শুধু দেখতেই গিয়েছিলে? পার্থর তেজা প্রশ্ন। নাকি কিছু কিনলে টিনলে? সামান্য কিছু, আমার গয়নাঘাটি। এ দেখাও। দেখবে, ব্যাগ খুলে একটা ম্যাগনিফাইং গ্লাস বের করল মিতিন, হেসে বলল, ডিটেকটিভের কাছে এটাই গয়না। পার্থ মুখ বাঁকালো, বাড়িতে তো খানচারেক আছে, আরেকটা থাক সিঙ্গাপুরের স্মৃতিচিহ্ন। মিতিন কোলে বালিশ টানল, যাকে জরুরি কথা শোনো,
কাল সকালে তোমায় একটা কাজ করতে হবে। কটার সময়? 7টার মধ্যে, বাবুর ঘুম ভাঙবে তো। হুকুম করলে বান্দা সারা রাত জেগে থাকবে, লেকিন কাম হ্যায় ক্যা? একটা ইমেল পাঠাবে পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনালে। তাদের আবার কি লিখব? বয়ান মোটামুটি বলে দিচ্ছি, তুমি ইংরেজি করে নিও। একটা চমৎকার সিঙ্গাপুর ভ্রমণ উপহার দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ, তবে আমাদের পক্ষ থেকে একটি অনিচ্ছাকৃত ত্রুটি ঘটে গিয়েছে। আপনাদের প্রতিনিধি মিস্টার কে এস এস নারায়ণকে মূল আমন্ত্রণপত্রটির বদলে ভুল করে তার একটা কপি দিয়েছিলাম। মিস্টার নারায়ণ বারবার মূল চিঠিটি চাওয়া সত্ত্বেও আমি তাকে সেটা দিতে পারিনি, কারণ চিঠিটা তখন খুঁজে পাচ্ছিলাম না। পরে কাল দুপুরে আমার স্ত্রী হাত ব্যাগের খাঁজে সেটি হঠাৎই আবিষ্কৃত করে। তারপর থেকে দাঁড়া, পার্থ হাত তুলে মিতিনকে থামালো। তুমি সত্যি চিঠিটা পেয়েছো নাকি? নয়তো কি বানিয়ে বলছি? তোমার ভ্যানিটি ব্যাগে ছিল, তাই তো দেখছি। তোমার ব্যাগে গেল কী করে ভাই? নিশ্চয়ই তুমি রাখতে দিয়েছিলে, তারপর তোমারও স্মরণে নেই আমারও না। অম্লান বদনে মিতিন ফের খেই ধরল। যাগে, তারপর লিখবে, চিঠিটা পেয়েই তুমি মিস্টার নারায়ণের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছ, কিন্তু মিস্টার নারায়ণ সম্ভবত তোমার কোনো আচরণে আহত হয়েছিলেন এবং হয়তো সেই কারণেই কাল সারাদিনে একটিবারও তিনি তোমার ফোন ধরেননি। এই আমি তো মিস্টার নারায়ণকে ফোন করিনি। করেছ, ভুলে গিয়েছ। বুঝলাম। তারপর? তারপর লিখবে, যেহেতু মূল আমন্ত্রণপত্রটি জমা দিতে তুমি দায়বদ্ধ, তাই তোমার স্ত্রী দায়িত্বটি নিজের হাতে তুলে নিয়েছিল। মিস্টার নারায়ণ যে গাড়িটি চাঙ্গি বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন তার নম্বরটি তোমার স্ত্রীর স্মরণে ছিল। সে ইন্টারনেটের মাধ্যমে গাড়ির মালিক ইস্ট অ্যান্ড ওয়েস্ট ট্রাভেল এজেন্সির নাম ঠিকানা সংগ্রহ করে ফেলে এবং মিস্টার নারায়ণের সন্ধানে তাদের সিমেই অফিসে সোজা চলে যায়। তোমরা সিমেই গিয়েছিলে? হ্যাঁ, সন্ধেটা নষ্ট করিনি। সিমেই জায়গাটা কোথায়? শহরের পূর্ব প্রান্তে, এয়ারপোর্টের কাছাকাছি। মিতিন এবার মৃদু ধমক দিল। এই কথার মাঝে বারবার ব্যাগরা দিও না তো, আমাকে তাহলে আবার গোড়া থেকে শুরু করতে হবে। না না না, আমার মনে আছে, সুডোকু করা ব্রেন কি না, একবার শুনলেই মুখস্থ হয়ে যায়। তুমি শেষ করো। এবার লিখবে, দুর্ভাগ্যবশত ইস্ট অ্যান্ড ওয়েস্টের কর্মচারীটি মিস্টার নারায়ণ কিংবা আপনাদের ঠিকানা দিতে অস্বীকার করে। মিস্টার নারায়ণের একটি ছবি আমার মোবাইলে ছিল, সেটি দেখেও মিস্টার নারায়ণকে সে চিনতে পারে না। উপায়ন্তর না দেখে আমি স্থির করেছি কলকাতায় ফিরে চিঠিটি আপনাদের কোনো প্রতিনিধির হাতে প্রত্যর্পণ করব। সিঙ্গাপুরেই চিঠিটি আপনাদের দিয়ে দিতে পারলে ভালো লাগতো, কিন্তু আজ আর মিস্টার নারায়ণকে খুঁজে বেড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। সকালে কিছু কেনাকাটা করার আছে, তারপর দুপুরবেলাটা আমরা বিশ্রাম আর গোছগাছের কাজে ব্যস্ত থাকব। আশা করি কলকাতায় গিয়ে চিঠিটা দিলে আপনাদের কোনো অসুবিধে হবে না। শেষে ওদের অসুবিধের ঘটনার জন্য আরেকবার দুঃখ প্রকাশ করবে, ঠিক আছে? ঠিক আছে, পার্থ নাক কুঁচ করলো। কিন্তু তুমি চিঠিটা দেওয়ার জন্য হঠাৎ এমন ব্যস্ত হয়ে পড়লে কেন বলতো? ইনভিটেশন লেটারে সেরকমই কিন্তু লেখা ছিল। জানি তো, ব্যাপারটা তো চুকে গিয়েছে। তা হোক, পেয়ে যখন গিয়েছি দেবো না কেন? মিতিনের ঠোঁটের কোণে রহস্যময় হাসি। মিছিমিছি একটা অনুচিত কাজ করা তো ঠিক নয়। তার জন্য এত বড় একটা ইমেল লেখার দরকার কি? নারায়ণকে একটা SMS ঝেড়ে দিলেই তো হয়, গট অরিজিনাল কমেন্টেক, বেটা রাগ টাগ ভুলে সুড়সুড়িয়ে এসে নিয়ে যাবে। না, ইমেলই করো। মিতিনের হাসি চড়া হয়েছে, মিস্টার নারায়ণের ওই শুটকো মুখ আর দেখতে ইচ্ছে করছে না। কি জানি বাবা তোমার মনে কি প্যাঁচ, পার্থ হাই তুলল। সকালে ডেকে দিও, কাজ হয়ে যাবে। চিঠির বয়ানে যেন গড়বড় না হয়, যা যা বলেছি পুঙ্খানুপুঙ্খভাবে যেন লেখা হয়, কেমন? হবে হবে ম্যাডাম। টুপুর চুপটি করে মাসি মেশোর কথোপকথন শুনছিল, ছেঁড়া ছেঁড়া কয়েকটা সুতো দেখতে পাচ্ছিল শুধু, কিন্তু কিছুতেই সেগুলো জুড়তে পারছিল না। টের পাচ্ছে একটা কোনো বড়সড় পরিকল্পনা আছে মিতিন মাসির, অথচ তার চেহারা এখনও ঝাপসা। না, মিতিন মাসির চিন্তার গতি প্রকৃতি আন্দাজ করা টুপুরের কম্ম নয়। 11
সদ্য কেনা ডিজিটাল ক্যামেরায় পটাপট ছবি তুলছিল পার্থ। ব্যালকনিতে বুমবুম আর টুপুরকে দাঁড় করিয়ে শাটার টিপল বার কয়েক। হোটেল রুমে বুমবুমকে নানা ভঙ্গিমায় বসিয়ে পরীক্ষা করলো ফ্ল্যাশ গান। টুপুর ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াচ্ছে, বুমবুম ভ্যাংচাচ্ছে টুপুরকে, চিরুনি উঁচিয়ে ভাইকে মার দেখালো টুপুর। একের পর এক দৃশ্য বন্দী হচ্ছে ক্যামেরায়। সঙ্গে সঙ্গে খুদে মনিটরে ছবিগুলো দেখেও নিচ্ছে তিনজনে। মন্তব্য চলছে টুকটাক। পার্থ প্রসন্ন মেজাজে বলল, ছবির কোয়ালিটি তো ভালোই মনে হচ্ছে রে। টুপুর বলল, প্রিন্টারটাও একবার টেস্ট করে নাও। ক্যামেরার সঙ্গে আস্ত একটা ছবি ছাপাই যন্ত্র মুফতে পাওয়া গিয়েছে। সত্যি বলতে কি, প্রিন্টারের লোভেই ক্যামেরার এই মডেলখানা পছন্দ করেছে পার্থ। চকচকে মুখে সে বলল, এই এখনই প্যাকিং খুলবো না কলকাতায় গিয়ে? কেমন প্রিন্ট হয় একবার দেখে নেবে না? মহা উৎসাহে বাক্সটা সবে হাতে নিয়েছিল পার্থ। মিতিন স্নান সেরে বেরিয়েছে, চোখ পাকিয়ে বলল, কি ছেলে মানুষই করছো, কোথায় এখন মালপত্র সুটকেসে ভরবে তা নয়? তুমি বড্ড বেরসিক তো। বেশি রসিক হয়ে কাজ নেই, 12:30 বাজে, চলো আগে খেয়ে আসি। দুপুরে বুমবুমকে একটু ঘুমিয়ে নিতে হবে, এরপর থেকে বাড়ি ফিরতে কত রাত হয় কে জানে। টুপুর জিজ্ঞেস করল, আমরা দমদমে নামছি কটায়? 10:30। সে কি গো, মাত্র 1.5 ঘন্টায় পৌঁছে যাব, আসার সময় 4 ঘন্টা লেগেছিল না? বলেই টুপুর জিভ কাটল। ও সরি সরি, কলকাতার ঘড়ি তো সিঙ্গাপুরের চেয়ে পিছিয়ে। কারেক্ট। দ্রাঘিমা রেখা পরিবর্তনের জন্য হারিয়ে যাওয়া 2.5 ঘন্টা সময়টাকে ফেরত পেতে হবে তো। পার্থ নিচে যাওয়ার জন্য তৈরি, বুমবুমও। মার দেওয়া লম্বা তালিকা ধরে সকালে গাদাখানেক কেনাকাটা করেছে টুপুর। মাল বোঝাই প্লাস্টিক ব্যাগ নিজের সুটকেসের পাশে রেখে সেও বেরিয়ে পড়ল রুম ছেড়ে। সব শেষে দরজা বন্ধ করল মিতিন। বুমবুম লিফট চড়তে বেজায় ভালোবাসে, তাকে পার্থর সঙ্গে পাঠিয়ে দিয়ে মিতিন আর টুপুর সিঁড়ি ধরল। লাউঞ্জ পেরোতে গিয়ে টুপুরের পা আটকে গিয়েছে সহসা। সুজিত দত্ত সোফায় বসে, সেই একই ছদ্মবেশ, তবে নাকের সাইজ আজ একটু ছোট। সেদিকে মিতিনবাসীর দৃষ্টি আকর্ষণ করতেই চাপা ধমক, তাকাস না, সোজা হাঁট, খেয়ে তাড়াতাড়ি রুমে ফিরতে হবে। কেন গো, গোজগাছ তো মোটামুটি কমপ্লিট, শুধু যা 2-4টে প্রশ্ন নয় মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, এখন শুধু দেখে যাওয়া। বিদায়ী মধ্যাহ্নভোজনের এলাহি ব্যবস্থা করেছে পার্থ। চীনা আর ভারতীয় পদ মিলিয়ে, ইন্ডিয়ান পোলাও আছে, চাইনিজ ফ্রাইড রাইসও, চিকেন আর চিংড়ির সঙ্গে আছে এক অতিকায় কাঁকড়ার তন্দুর, শেষ পাতে ঢালাও আইসক্রিম। গলা অবধি টইটুম্বুর করে পার্থ যখন টেবিল ছাড়ল, সে রীতিমতো হাঁস ফাঁস করছে। টুপুরেরও পেট আইনহাই। অগত্যা এবার চারজনেই ফিরল লিফটে। ঘরে এসে পার্থ বলল, এই বুমবুমের সঙ্গে আমিও একটু গড়িয়ে নিই। সে সুযোগ পাবে কি? কেন? মন বলছে এখনই কোনো অতিথি আসবেন। মনকে চুপ করিয়ে রাখো। হয়েছে কি হয়নি অমনি মিতিনের বাক্যকে সত্যি করে দিয়ে দরজায় টকটক। মিতিনি গিয়ে দরজা খুলেছে, একগাল হেসে বলল, আরে মিস্টার নারায়ণ যে, আসুন আসুন। নামটা কানে যেতেই টুপুরের চক্ষু স্থির। পার্থ তড়াক করে উঠে বসেছে, তার মুখ দিয়ে প্রশ্ন ছিটকে এলো, আপনি আপনি কোত্থেকে? নারায়ণ ধীর পায়ে ঘরে ঢুকলেন, স্বভাবসুলভ বিনয়ী সুরে বললেন, আসতে বাধ্য হলাম স্যার। মানে? আমাদের হেড অফিসে আপনি মেল করেছিলেন, ওরাই আমায় নির্দেশ পাঠালো, বলল মিস্টার মুখার্জিরা সিঙ্গাপুর ছাড়ার আগে তাঁদের সঙ্গে মনোমালিন্য মিটিয়ে নাও। পার্থ তাড়াতাড়ি বলে উঠল, না না, মনোমালিন্যের কী আছে, জাস্ট একটা ভুল বোঝাবুঝি হয়েছিল মাত্র। একদম ঠিক কথা স্যার, আমিও আপনার কথা কিছু মনে করিনি, কাল আর কন্ট্যাক্ট করতে পারিনি কারণ এক জাপানি কাপলকে নিয়ে বিশ্রীভাবে ব্যস্ত ছিলাম, মর্নিং টু নাইট ওদের গাইড হয়ে ঘুরতে হচ্ছে। আপনারা মেল না করলেও হোটেল ছাড়ার আগে আমি তো একবার আসতামই। মিতিন স্মিত মুখে নারায়ণের কথা শুনছিল, হাত বাড়িয়ে বলল, দাঁড়িয়ে কেন, বসুন। থ্যাংকস।
সোফায় বসে স্যুটের পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন নারায়ণ। রুমাল যথাস্থানে রেখে বললেন, হেড অফিস বললো অরিজিনাল লেটারটা কলকাতা অবধি আপনাদের ক্যারি করার দরকার নেই, সাত চান্দে ওটা আমাকে দিয়ে দিতে পারেন। পার্থ জিজ্ঞেস করলো, কিমিতিন ওকে দেওয়া যাবে তো? অবশ্যই, উনি কষ্ট করে এসেছেন। মিতিন ভ্যানিটি ব্যাগ থেকে পেনগুইন রিসর্টসের প্যাডে লেখা চিঠিটা বের করলো। নারায়ণকে বাড়ি দিয়ে বলল, দেখে নিন এটাই আসল তো। নারায়ণ চোখ বোলালেন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। না না, ভালো করে দেখুন, যদি চান তো আমার ম্যাগনিফাইং গ্লাসটাও দিতে পারি, খুঁটিয়ে পরীক্ষা করে নিন, যা চাইছেন তাই পেলেন কি না। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমার কী হবে? নারায়ণের মুখে ফ্যাকাশে হাসি, উঠে দাঁড়িয়ে বললেন, অল রাইট চলি তাহলে। কিন্তু আপনাকে যে এখনই ছাড়তে ইচ্ছে করছে না মিস্টার নারায়ণ। মিতিনের স্বর সহসা কঠিন, তাছাড়া চাইলেও বোধহয় এখন আর যেতে পারবেন না। মানে? বাইরে আপনার শুভাকাঙ্ক্ষীরা অপেক্ষা করছে যে, সঙ্গী সাথী নিয়ে। বলতে বলতে মিতিন গিয়ে দরজা খুলেছে। আপনারা এবার আসতে পারেন স্যার। প্রায় সঙ্গে সঙ্গেই সুজিত দত্ত ঢুকেছেন ঘরে, সঙ্গে জনাচারেক সিঙ্গাপুরি পুলিশ। বিনা বাক্য ব্যয় তারা হাত করা পরিয়ে দিল নারায়ণকে। ক্ষণিকের জন্য নারায়ণ হতভম্ব, পরক্ষণে চেঁচিয়ে উঠলেন, এটা কে হলো, এটা কে হলো? বুঝতে পারছেন না মিস্টার নারায়ণ? সরি মিস্টার শঙ্করন, ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাচার করার অভিযোগে আপনাকে গ্রেপ্তার করা হলো। আপনার সিঙ্গাপুরের সহকারীরাও এখন পুলিশের জিম্মায়, ইস্টার্ন ওয়েস্ট ট্রাভেল এজেন্সি সিল করে দেওয়া হয়েছে। এটা একেবারেই মিথ্যে অভিযোগ, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। নারায়ণ আরও গলা চড়ালেন, আমি একজন নিতান্ত নিরীহ মানুষ, সিঙ্গাপুরে খেতে খেতে এসেছি। আপনি অত্যপক্ষ সমর্থনের ঢের সুযোগ পাবেন মিস্টার নারায়ণ। এতক্ষণ পর সুজিত দত্ত মুখ খুললেন, তবে তার আগে ভারত সরকারের পক্ষ থেকে আপনাকে স্বদেশে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করি। হয়তো জেনে আহ্লাদিত হবেন, আজ একই সঙ্গে দিল্লিতেও আপনার দুজন কর্মচারী ধরা পড়েছেন, রাজেশ শ্রীবাস্তব এবং অরুণ মাত্রে। আশা রাখি তাঁরা আপনার কীর্তিকলাপের বিস্তৃত বিবরণ দিতে পারবেন। যেন জোঁকের মুখে নুন পড়ল, পলকে মিয়ে গেলেন নারায়ণ অথবা শঙ্করন। ল্যাগব্যাগে লোকটা প্রায় টোলে পড়ে যাচ্ছিলেন, পুলিশ অফিসার তাকে টেনে দাঁড় করিয়ে দিলেন। এখনও নারায়ণের হাতে ধরা আছে পেনগুইনের সুদৃশ্য চিঠিখানা। ছোঁ মেরে চিঠিটা নিয়ে নিল মিতিন। নারায়ণ কটমট চোখ ঘুরে দেখলেন তাকে, মিতিন গ্রাহ্য করল না। বাকরুদ্ধ হয়ে পার্থ এতক্ষণ দেখছিল জমজমাট নাটকখানা। নারায়ণকে বগলদাবা করে পুলিশ রওনা দেওয়ার পর সুজিত দত্ত ছদ্মবেশ ছেড়ে ফেললেন। দেখে পার্থ বিমোহিত, কোনো ক্রমে তোতলাতে তোতলাতে বলল, ও আমি তাহলে ভুল করিনি, আপনি ক্রিমিনাল নন, পুলিশের লোক। এক ডিগ্রি উপরে, মিতিন শুধরে দিল, উনি মিলিটারি। ইয়েস, আমি লেফটেন্যান্ট কর্নেল সুজিত দত্ত। পার্থর সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলেন সুজিত। এখন আমি মিলিটারির সিক্রেট সার্ভিসে আছি, একটা অর্গানাইজড গ্যাং বেশ কিছুদিন যাবত আমাদের অনেক গোপন খবর বিদেশে পাচার করছিল। খবরগুলো আন্তর্জাতিক বাজারে নিয়মিত কেনা বেচা হয়। আমাদের কাছে ইনফরমেশন ছিল এই গ্যাং এখন সিঙ্গাপুর থেকেই অপারেশন চালাচ্ছে, কিন্তু তাদের কাজের পদ্ধতি এত সরল এবং এমনই নিখুঁত যে কিছুতেই আমরা তাদের হাতে নাতে ধরতে পারছিলাম না। আপনার মিসেসের উপস্থিত বুদ্ধির জোরে কেসটার আজ সমাধান হলো। কুণ্ঠিত স্বরে মিতিন বলল, না না আমার তেমন কৃতিত্ব নেই। নারায়ণ ওরফে শঙ্করন যদি কয়েকটা বেসিক ভুল না করতেন তাহলে হয়তো ব্যাপারটা নিয়ে আমি ভাবতামই না। কীরকম? প্রথমেই আমার খটকা লেগেছিল প্রাইজের ব্যাপারটায়। সাধারণত এ ধরনের বিদেশ ভ্রমণের অফার যারা দেয় তারা ট্রাভেল ভাউচার পাঠায়, তাদের প্রতিনিধি সিঙ্গাপুর এয়ারপোর্টে ওয়েট করবে, এটাও যেন কেমন অস্বাভাবিক লেগেছিল আমার। তারপর যখন এয়ারপোর্টে নামলাম লোকটা তখন আগে থেকেই হাজির ছিল, আমি তাকে নোটিশও করেছি, কিন্তু লোকটা আমাদের নেহাতি বুর্বক ভেবে দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করলো।
আসলে ও তখন একটু তফাতে দাঁড়িয়ে আমাদের বুঝে নেওয়ার চেষ্টা করছিল। এই লুকোচুরিটা আমার খটকাটাকে আর একটু উস্কে দেয়। মিতিন গলা ঝেড়ে নিল। এরপর তো চিঠি এপিসোড, নারায়ণ অরিজিনাল চিঠির জন্য ছটপট করতে লাগলো, আর আমিও শিওর হয়ে গেলাম ইনভিটেশন লেটারেই কোনো গণ্ডগোল আছে। কিন্তু গড়বড়ের নেচারটা কি বুঝে উঠতে পারছিলাম না। ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো পেঙ্গুইন রিসর্টস প্রায় প্রতি সপ্তাহেই তো কোনো না কোনো ফ্যামিলিকে সিঙ্গাপুরে পাঠায়, এবং নারায়ণ মেটিকুলাসলি তাদের কাছ থেকে একটি চিঠি কালেক্ট করে। তাহলে কি সব চিঠিতেই গণ্ডগোল থাকে, নাকি শুধু আমাদেরটাতেই? ভাবছি ভাবছি হঠাৎই মিস্টার দত্ত আমায় খানিকটা সাহায্য করে দিলেন। পার্থ অবাক মুখে বলল, কিভাবে? সেন্টোজায় মিস্টার দত্ত আমাদের ফলো করছিলেন, যদিও তখন আমি মিস্টার দত্তকে ছদ্মবেশে দেখে ঠিক চিনতে পারিনি। এও বুঝিনি আমি ঠিক যতটা ওকে সন্দেহ করছি উনিও ঠিক ততটাই আমাদের সন্দেহ করছিলেন। 100% কারেক্ট ম্যাডাম, সুজিত দত্ত হাসলেন। কারণ আমাদের সোর্স খবর দিয়েছিল পেঙ্গুইন রিসর্টস ইন্টারন্যাশনাল নামে একটি ভুয়ো কোম্পানি ক্যারিয়ারের মাধ্যমে সিক্রেট ইনফরমেশন চালান করছে, কিন্তু ওই চালান করার পদ্ধতিটা আমরা কিছুতেই ধরতে পারছিলাম না। আপনাদের আগে যারা পেঙ্গুইনের সৌজন্যে সিঙ্গাপুর সফর করে গিয়েছিলেন তাদের সম্পর্কে ডিটেলে খবর নিয়েছি। তারা সকলেই একেবারে সাদামাটা নিরীহ ফ্যামিলি, বেআইনি কাজ কারবার থেকে তারা শতহস্ত দূরে থাকেন। তাই এবার ঠিক করি, যে পরিবারকেই সিঙ্গাপুরে পাঠানো হোক আমরা খোদ সিঙ্গাপুরেই তাদের গতিবিধির উপর নজর রাখব। কার্লটন হোটেলেও আমি সেই উদ্দেশ্যেই উঠেছিলাম। বুঝেছি, পার্থ বলল। আমার সঙ্গে সারা সন্ধ্যে আড্ডা দিয়ে যখন বুঝলেন আমরা বদলোক নই তখন আপনি আমাদের ছাড়ান দিলেন। কিছুটা তাই, বিশেষ করে নারায়ণ চিঠির জন্য ঝুলোঝুলি করার সময় আপনি ফোনে যেভাবে রিয়্যাক্ট করলেন তাতে বোঝাই যায় আপনাদের ওই দলের সঙ্গে কোনো যোগ নেই। গোমরা গলায় মিতিন বলল, এটাই তো নারায়ণের ট্রিক মিস্টার দত্ত। ওরা এমন পরিবারকে বেছে নিয়ে পাঠায় যারা নিজেদের অজ্ঞাতেই দুষ্কর্মের সহযোগী হয়ে যায়। চিঠিটা পার্থর ব্যাগ থেকে মিসপ্লেসড না হলে আমরাও তাই হতাম, কিন্তু আমাদের মতো ভুল আগে কেউ করেনি। নারায়ণের কাজও তাই স্মুথলি চলছিল। প্রথম এরকম একটা পরিস্থিতিতে পড়ে নারায়ণ মারাত্মক এক ভুল করে ফেলে। কোনো এক অনুচরকে পাঠিয়ে 104 নম্বর ঘরে তন্নতন্ন করে তল্লাশি চালায়। কার্লটন হোটেলের নিরাপত্তা বেশ ঢিলেঢালা। পেশাদার বজ্জাতদের পক্ষে হোটেলের ঘর খুলে ফেলা আদৌ কোনো সমস্যা নয়। রিসেপশনের মেয়েগুলো তো খেয়ালই করে না কে আসছে কে যাচ্ছে। কিন্তু সেদিন আর একটা ঠোক্কর খেলেন নারায়ণ। আমরা যে স্রেফ একটু প্রকৃতি দর্শনের জন্য রুম পাল্টে ফেলবো এটা ওর হিসেবে ছিল না, ফলে লোকটা আরও খানিকটা এক্সপোজড হয়ে গেল, এবং সঙ্গে সঙ্গে হয়তো কিছুটা নার্ভাস হয়েই আমাদের সঙ্গে যোগাযোগটা ছিঁড়ে ফেলল। এত পাকা মাথা অথচ এটুকু ওর মগজে আসেনি, এতে মানুষের সন্দেহ আরও গাঢ় হয়। এর জন্য আপনি নারায়ণকে দোষ দিতে পারেন না, সুজিত দত্ত হাসতে হাসতে বললেন। ও বেচারার কারবার একেবারে সাধারণ লোকদের নিয়ে, হঠাৎ তার মধ্যে আসতো একটা গোয়েন্দা ঢুকে পড়বে এটা ও আন্দাজ করবে কি করে? তাও মিস্টার মুখার্জি যদি ডিটেকটিভ হতেন নারায়ণ আগেই সাবধান হয়ে যেত এবং এই বেড়ানোর অফারটা আপনারা পেতেনই না। বটেই তো বটেই তো, পার্থ গাল ছড়িয়ে হাসল। বায়োডেটা পাঠানোর সময় আমার মিসেসের অকুপেশন তো গৃহবধূ লিখেছিলাম। রোজগার টোজগার করে জানলে যদি ব্যাটারা অফারটাকে কমিয়ে দেয়, হয়তো হোটেল ছাড়া ভাড়াটা মাইনাস করে দিল, কিংবা এক পিটের প্লেন ফেয়ার। অজান্তেই মক্ষম চালটা দিয়েছিলেন মশাই, ওই চালেই নারায়ণের ঘটিবাটি চাটি হয়ে গেল। সুজিত হো হো হাসছেন, হাসতে হাসতে বললেন, আপনার ইমেলের প্ল্যানটাও কিন্তু জব্বর ম্যাডাম। নারায়ণ যে এত সহজে টোপ গিলবে এটা সত্যিই বিশ্বাস করা কঠিন। লোভ লোভ, এই চিঠিটার আশা যদি ছেড়ে দিত তাহলে হয়তো ও বেঁচে যেত। একসময় তো দিয়েও ছিল, কিন্তু ইমেলটা পেতেই আবার লোভটা চাগিয়ে উঠল। একটা চিঠি বেঁচে ও হয়তো $100,000 কামায়, তাই না গুটি গুটি ফের পা বাড়ালো। অনেকক্ষণ ধৈর্য ধরে কথার পিঠে কথা শুনছিল টুপুর, এবার প্রায় মরিয়া হয়ে বলে ফেলল, কিন্তু একটা সিম্পল চিঠির কী এমন মহিমা যার থেকে $100,000 ইনকাম হয়।
মিতিন চিঠিটা বাড়িয়ে দিল, পড়ে দেখ। আদ্যপান্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়ল টুপুর। তো এ তো সাধারণ এক আমন্ত্রণ লিপি, এর মধ্যে রহস্য কোথায়? পার্থ ঝুঁকে দেখছিল চিঠিটা, জিজ্ঞেস করল, ভাষাতেই কোনো সংকেত আছে তাই না? উই মানে হয়তো হান্ড্রেড, প্লিজড মানে হয়তো ব্যাটালিয়ন কিংবা সাবমেরিন। ঘোড়ার মাথা, সাংকেতিক ভাষার অর্থ উদ্ধারের জন্য মিলিটারিতে আলাদা একটা বিভাগ আছে, ঠিক কি না মিস্টার দত্ত? আছে বই কি, তবে এদের সংকেত পাঠানোর পদ্ধতি একেবারেই নতুন, এই ধরনের কেস আমরা এই প্রথম পেলাম। মিতিন বলল, অথচ ভেবে দেখলে পদ্ধতিটা অতি সিম্পল। চিঠির ভাষা আপনারা নানানভাবে খতিয়ে দেখবেন, কিন্তু সেখানে কিছু নেই। চিঠির মাথায় কোম্পানির প্রতীক পেনগুইনের গায়ে অতি সূক্ষ্ম সূক্ষ্ম লেখা বসিয়ে নারায়ণ যে সবাইকে বুদ্ধ বানাচ্ছিল কেই বা ধারণা করবে? এভাবে খবর পাচার করাটাকে বলে স্টেগনোগ্রাফি। জানি, সুজিত দত্ত মাথা নাড়লেন, তবে এভাবে কারিকুরি করে প্রতি সপ্তাহেই যে দেশের বাইরে গোপন খবর চলে যাচ্ছে এটা অনুমান করা কি সম্ভব? বিশেষ করে সংবাদ বাহকরা যেখানে গোটা ব্যাপারটা সম্পর্কে একেবারেই অন্ধকারে। তা ঠিক। মিতিন চিঠিটা নিয়ে সুজিত দত্তর হাতে দিল। এই চিঠি আপনাদেরই সম্পত্তি, আপনি রাখুন, তবে নারায়ণের লোকজনের এলেম আছে, চালের উপর আস্ত রামায়ণ লেখার মতো খুদি খুদি অক্ষরে দিব্যি কেমন লিখে দিয়েছে, ম্যাগনিফাইং গ্লাস দিয়েও পরিষ্কার পড়তে পারলাম না। সম্ভবত সিয়াচেন টিয়াচেন গোছের কিছু লেখা আছে, সঙ্গে কিছু সংখ্যাও। আপনাদের শক্তিশালী মাইক্রোস্কোপের নিচে নিশ্চয়ই পুরোটা পড়া যাবে। মৃদু হাসলেন সুজিত দত্ত, চিঠিটা পকেটে পুরে উঠে দাঁড়ালেন, মাথা ঝুঁকিয়ে বললেন, আপনাকে আবার একবার ধন্যবাদ জানাই ম্যাডাম, ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন। থ্যাংক ইউ। মিতিনও মাথা নোয়ালো। আপনি কি আজকের ফ্লাইটে ফিরছেন? না ম্যাডাম, নারায়ণ আর তার সাগরেদের দেশে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করতে হবে, প্রচুর ফর্ম্যালিটিস আছে। সেনাবাহিনী প্রতিরক্ষা মন্ত্রককে জানাবে, সেখান থেকে সিঙ্গাপুর সরকারের কাছে অনুরোধ আসবে, ইটস ইজ লং প্রসেস, শেষ পর্যন্ত হয়তো আমি থাকবো না, তবে শুরুটা তো করে যেতে হবে। সুজিত দত্ত বেরিয়ে গেলেন। এতক্ষণ গমগম করছিল ঘরটা, হঠাৎই নিশ্চুপ। তখনই টুপুরের নজরে পড়ল, এত কিছু ঘটে গেল অথচ তার মধ্যেও কি নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে বোমবোম। টুপুর ঝুঁকে ধাক্কা দিল ভাইকে, আয় কুম্ভকর্ণ, ও যাক। পার্থ ফোড়ন কাটল, কুম্ভকর্ণ নয় কুম্ভকানম, ঘুমের জালে ধরা পড়েছে। ১২। আবার আকাশে উড়ল বিমান, চলেছে কলকাতা অভিমুখে। এবারও মাঝের সিটে মিথিন, পার্থ, বুমবুম আর টুপুর। সিট বেল্ট খোলার পরেই আচমকা খিদে পেয়ে গেল পার্থর। জুলজুল চোখে দেখছে কখন স্ন্যাক্স ট্যাক্স আসে। নৈশাহারের এখনও একটু দেরি, বেদ যতক্ষণ না আসে কানমোলা তো চলুক। টুপুরের এখনও সিঙ্গাপুরের ঘোর কাটেনি, আপন মনে বলল, জীবনে প্রথম বিদেশ বেড়াতে এসে জোর একটা অভিজ্ঞতা হলো, যা হোক। পার্থ ঠাট্টা সুরে বলল, হ্যাঁ একে বলে শিক্ষামূলক ভ্রমণ। মিতিন বসেছে বুমবুমের ওপারে, ঘাড় হেলিয়ে বলল, কি কি শিক্ষা পেলে শুনি? অনেক অনেক, কোনটা ছেড়ে কোনটা বলি। ১ নম্বর, সুডোকু একটি বিপজ্জনক খেলা, নয় বাই নয় ঘরের ছক মিলিয়ে যে প্রাইজ মেলে সেটি গ্রহণ করলে হাতে হাত করা পড়া অসম্ভব নয়। ২ নম্বর, বিনি পয়সায় বিদেশ যাওয়ার সুযোগ পেলে নাচতে নাচতে রাজি হতে নেই, কে যে কীভাবে গাড্ডায় ফেলে দেবে টেরও পাওয়া যাবে না। ৩ নম্বর, অজানা অচেনা কোম্পানির চিঠি থেকে শতহস্ত দূরে থাকা উচিত। ৪ নম্বর, যারা শুধু ইমেলের মাধ্যমে যোগাযোগ করে তারা লোক মোটেই সুবিধের নয়। টুপুর হি হি হেসে উঠল, তুমি তো বেশ লম্বা তালিকা বানিয়ে ফেলেছো মেশো। আরে এ তো গেল শিক্ষার ফর্দ, এরপর যদি কৌতূহলের লিস্টটা পেশ করি তোর মাসি আঁতকে উঠবে। কেন? দুপুরে অপরাধীকে ধরার পর যা সুচারু যুক্তিজাল বিস্তার করে দিল, তারপর আর কি কোনো প্রশ্নের উত্তর দেবে? মিতিন হেসে ফেলল, আহ শোনাই যাক না, হয়তো খুবই বোকার মতো প্রশ্ন, তবু
পার্থ টেরিয়ে তাকালো। নারায়ণ যে শঙ্করণ, তারা যে একই লোক, তুমি বুঝলে কী করে? শাস্ত্রে পড়নি, সব দেবতাই তো এক। যিনি শিব তিনিই বিষ্ণু, যিনি নারায়ণ তিনিই দেবাদিদেব শঙ্কর। মগজে সেঁধলো না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল, একটু বাংলা করে বলবে কি? আরে ট্রাভেল এজেন্সি থেকে ভাড়া করা গাড়ি কি কেউ নিজে চালায়? দেখো কাণ্ড, সরল ব্যাপারটা মাথায় আসেনি। আর কি জিজ্ঞাসা আছে? এই অরিজিনাল চিঠিখানা তুমি ঠিক কখন খুঁজে পেয়েছিলে? এই জবাবটা দেওয়া যাবে না। ও, অর্থাৎ সিঙ্গাপুর রওনা হওয়ার আগেই অরিজিনালটা আমার ব্যাগ থেকে হাতিয়ে তার জায়গায় স্ক্যান করা কপিটা পুড়িয়ে দিয়েছিলে, তাই তো? মন্তব্য নিষ্প্রয়োজন। মা আর বাবার প্রশ্নোত্তরের খেলা মন দিয়ে শুনছিল বুম বুম। হঠাৎ সে হাত তুলে চেঁচিয়ে উঠেছে, আমি একটা কোয়েশ্চেন করতে পারি? কাকে জিজ্ঞেস করবি, মাকে না আমাকে? তোমাদের তিনজনকেই। বলে ফেলো। সিঙ্গাপুরে একটাও সিঙ্গাপুরি কলা দেখলাম না কেন? টুপুর, মিতিন আর পার্থ শব্দ করে হেসে উঠল। সত্যি তো এও এক রহস্য বটে। হয়তো এই রহস্যের সন্ধানেই তাদের আসতে হবে সিঙ্গাপুর আরও একবার। শেষ হলো সুচিত্রা ভট্টাচার্যর মিতিন মাসির গল্প ছকটা সুডোকুর, দ্বিতীয় এবং অন্তিম পর্ব। নমস্কার।